তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় দিবসে এ পাক জলসায় শরীক হওয়ার তৌফিক দান করলেন ওই মহান মাহবুবের দরবারে আমরা কালেমাতু শুকর আদায় করছি সবাই পড়ুন আলহামদুলিল্লাহ মহব্বতের সাথে জোরে সরে সমস্বরে একযোগে পড়ে উঠুন আলহামদুলিল্লাহ বেশ কিছু সময় ধরে আমরা অত্যন্ত তন্ময় ভাবে কোরআনে কারীম থেকে আলোচনা শুনতেছিলাম এদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরতুল আল্লাম আলহাজ মাওলানা লুৎফর রহমান সাহেব দামাত বরকাতহুমুল আলিয়া তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে ফায়দামান করুন সবাই বলুন আমিন কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন এমন এক গ্রন্থ আমাদের দান করেছেন এমন এক কিতাব আমাদের দিয়েছেন তার ব্যাখ্যার কোনো শেষ নাই গোটা বিশ্বের সমস্ত গাছগুলি যদি কলম হয়ে যায় গোটা পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়ে যায় তাহলে গাছ রূপী কলম দিয়ে পানি রূপী কালি দিয়ে লিখতে লিখতে আল্লাহর কালামের ব্যাখ্যা লিখতে লিখতে যদি ওই পানিগুলি সব শেষ হয়ে যায় আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না সুবহানাল্লাহ সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই মহান গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন হেদায়েতের জন্য সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কি জিন্দেগিতে তার কাছে যে সূরাগুলি নাজিল হতো সে সূরাগুলি ছিল তিনটি জিনিসের উপরে ভিত্তি করে বিশেষত এর একটি ছিল তাওহীদ একটি ছিল রিসালাত আর একটি ছিল কি আখেরাত সবাই বলুন কি ছিল আখেরাত অর্থাৎ আখেরাত বা পরকাল এই পরকালের বিশ্বাস ব্যতীত রেখে মানুষের চরিত্র ভালো হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই মানুষের নৈতিক জীবনের নৈতিকতার মানকে বর্ধিত করার জন্য মানুষের হিউম্যান বিইং মানুষের মনুষ্যত্ব মানুষের চরিত্রের মান ডেভেলপ করার দ্বিতীয় আর কোনো রাস্তা নাই পথ একটি সেটা হলো পরকালে বিশ্বাস সেটি কি বলুন পরকালে বিশ্বাস এই পরকালে বিশ্বাস ছাড়া মানুষের চরিত্রের মান উন্নত হতে পারে না এজন্য কোরআন শরীফের মধ্যে পরকাল সম্পর্কিত যত কথা আল্লাহ বলেছেন সেই পরকালের কথাগুলি যদি এক জায়গায় করা যায় কবরের আজাবের কথা হাসর সিরাত মিজান দোজখ বেহেশত মওত ইত্যাদি মৃত্যুর পরের জীবন সম্পর্কিত যত কথা কোরআন শরীফে আল্লাহ বলেছেন সব কথাগুলি যদি এক জায়গায় করা হয় কোরআন থেকে বেছে বেছে তাহলে তা কোরআন শরীফের এক তৃতীয়াংশের মতো হয়ে যাবে অর্থাৎ কোরআন শরীফে কয় পারা এই 30 পারা কোরআন শরীফের 10 পারার সমান হবে পরকালীন কথা জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এটির কারণ হলো মানুষের চরিত্র বানাবার জন্য এটাই হলো মূল কথা মৌলিক কথা ফান্ডামেন্টাল কথা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝিয়েছেন এ জীবন জীবন নয় আরেকটি জীবন আছে সে জীবনে তোমাদেরকে মৃত্যুর পরে উঠতে হবে আর সেখানে বসে এ জীবনের সকল কিছুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে সুতরাং দায়িত্বহীন কথা বলা যাবে না দায়িত্বহীন কাজ করা যাবে না এই টেন্ডেন্সি এই ফিলিংস এই এহসাস এই অনুভূতি সর্বপ্রথম মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে আপনারাই এ কথা বিশ্বাস করবেন এবং বুঝতে পারবেন যে মানুষের চরিত্র ধরুন অফিসার বলুন পুলিশ বলুন
কৃষক বলুন, শ্রমিক বলুন, মেহনতি জনতা বলুন, শিক্ষক বলুন, আলেম বলুন, যে কোনো ব্যক্তি আপনি বলুন না কেন, পরকালের চিন্তা ছাড়া অন্য এমন কোন শাসন নাই যা দিয়ে মানুষের চরিত্রকে ভালো করে দেওয়া যায়। আপনারা যদি বলেন যে শাসন হলে পরে, কঠোর শাসন হলে পরে তাহলে মানুষের চরিত্র ভালো হওয়ার একটা পথ থাকে, তাহলে কঠোর শাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে যখন মানুষকে শাসন করা যায় না, রক্ষা করা যায় না দেশ, এরপরে মানুষের হাতে থাকে সামরিক আইন দেওয়া, মার্শাল্লাহ দেওয়া। মার্শাল্লাহ আমাদের দেশে দীর্ঘকাল পর্যন্ত চলল। বর্তমান যিনি প্রেসিডেন্ট তিনি সর্বপ্রথম তার আমলে তিনি ক্ষমতায় এলেন, নির্বাচিত একটি সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসে কি ল দিলেন বলুন, কথা কন না কেন, কি ল দিলেন, মার্শাল্লাহ দিলেন। কি অজুহাত দিয়ে বললেন, মন্ত্রীদের বাড়িতে ডাকাত পোষা হয়, দেশের ভিতরে শয়তানি চুরি ডাকাতি ইত্যাদি রীতিমতো সাংঘাতিক রকম হচ্ছে, সুতরাং দুর্নীতির বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করে ক্ষমতায় এলাম। এই কথাটা বলছিলেন কিনা বলেন, মনে আছে আপনাদের? দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে ক্ষমতায় ওনারা এলেন। আপনারা বলুন দুর্নীতির বিরুদ্ধে এই যে ঘোষণা দিলেন তারা জেহাদের, সাড়ে চার বছর পাঁচ বছরের মতো এই দীর্ঘ সময় চলে গেল, মানুষ বর্তমানে বাংলাদেশের মানুষ সব ফেরেশতা হয়ে গেছে সামরিক আইনের বদৌলতে, নাকি? অফিস আদালতে ঘুষ বন্ধ হয়ে গেছে, সুদ বন্ধ হয়ে গেছে, জেনা ব্যবিচার বন্ধ হয়ে গেছে, নারীর মুখে অ্যাসিড মারা বন্ধ হয়ে গেছে, শয়তানি বদমাশি কমে গেছে, চুরি ডাকাতি কমে গেছে, অস্ত্রের ঝনঝনানি কমে গেছে। তাহলে কি হয়েছে? আরো বেড়ে গেছে অস্ত্রের ঝনঝনানি, তা তো সংহতিপূর্ণ ঝনঝনানি। এই যে চট্টগ্রাম বিমানবন্দরে সংহতি করে মারামারি হয়েছে, কথা বুঝতে পেরেছে? বিশৃঙ্খলা করে হয় নাই, সংহতিপূর্ণ, তাদের নামের আগে সংহতি আছে। মন্ত্রী মন্ত্রীকে রিসিপশন দিতে গিয়েছে, সেখানে ঘন্টার পর ঘন্টা মারা হলো, রিসিপশন করতে যে সাথে নিয়েছে কি কি জানি কয়, ড্যাগার, বোম, ককটেল, গ্রেনেড, পিস্তল, রাইফেল, এগুলি মন্ত্রীকে রিসিভ করার জন্য গিয়েছে, সংহতির প্রকাশ করেছে। কি ধরনের সংহতি আমরা করি তোমরা লক্ষ্য করো, ইউনিভার্সিটিগুলি সেকেন্ড ক্যান্টনমেন্টে পরিণত হয়ে গেছে আজ বাংলাদেশে। নারীর মুখে অনবরত সিট পড়ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ঘুষ বেড়ে গিয়েছে আদু কবে নাই, বরং সামরিক আইনের মাঝে ঘুষ বেড়েছে কয়েক দফা বেশি, কয়েক টাইম বেশি বেড়েছে। তার কারণ কি? কারণ হলো সামরিক আইন আসার পরে ঘুষখোর যারা অফিসার, আমার মনে হয় ঘুষখোর অফিসারে মাহফিলে বোধ হয় আসেন নাই, অনেক থাকে ঘুষখোর, সব জায়গায় কম বেশি কিছু না কিছু থাকে, তো তাদের কাছে যখন লোকেরা গেছে তখন ওনারা বলেছেন, দেখো সময় কিন্তু আগের মতো ওই রকম না, এখন বেকায়দা, আগে যে কাজ 500 টাকা দিয়ে করতে পেরেছো এখন কিন্তু ওইটা সম্ভব না, মার্শাল্লাহ চালু হয়েছে তা তো বোঝো, সুতরাং 5000 কমে এই ঝুঁকি আমি নিতেই পারবো। তাহলে দেখা গেল সামরিক আইন দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায় না। দুর্নীতি যাতে না ঘটে দেশে সেজন্য গভর্নমেন্টের একটা দুর্নীতি দমন বিভাগ আছে, আছে না? ওইটার ইংরেজিতে কি বলে? অ্যান্টি করাপশন। অ্যান্টি করাপশন যেন করাপশন না করে সেই জন্য অ্যান্টি অ্যান্টি করাপশন, আবার অ্যান্টি অ্যান্টি করাপশন যাতে দুর্নীতি না করে সেজন্য অ্যান্টি 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 করাপশন, এরকম কেয়ামত পর্যন্ত অ্যান্টি অ্যান্টি করতে থাকলেও দুর্নীতি দমন করা সম্ভব হবে না। জোরে বলেন, হবে? এইটা সম্ভব হবে কেবলমাত্র তখন যখন নাকি একটি মানুষ ঘুষের টাকা নিতে গিয়ে মনের ভিতরে চিন্তা করবে যে আমার এই টাকা গ্রহণ অবৈধ, পয়সা গ্রহণ দুনিয়ার কোনো পুলিশ দেখে না, কোনো আর্মি দেখে না, কোনো আইবি দেখে না, কোনো এসবি দেখতেছে না, দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। এই দুনিয়ার বুকে যদি কেউ না দেখে
আল্লাহ দেখবেন এবং কিয়ামতের দিন এই ঘুষের টাকার হিসাব আমাকে দেওয়া লাগবে এই চিন্তা যখন ভেতরে ঢুকবে কেবলমাত্র তখনই মানুষের চরিত্র ভালো হতে পারে এর আগে ভালো হওয়া সম্ভব নয় সুতরাং এই পরকালের কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর পয়গম্বরেরা আখিরাতের কথা মানুষকে শুনিয়েছেন কিন্তু অবিশ্বাসীরা এর উপরে আমল দেয়নি তারা মনে করেছে এগুলি একটা ফাঁকিবাজি কথা এর পেছনে কোনো মূল্য নাই সুতরাং যারা এটাকে অস্বীকার করবে কিয়ামতের দিন তাদের পরিণতি কি হবে এ সম্পর্কিত আজকের রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন আসুন আল্লাহর পবিত্র কালাম থেকে তেলাওয়াত করে আলোচনা করার পূর্বাণে শয়তানের ওয়াসওয়াসা থেকে আবার সবাই পানা চাই যাতে করে শয়তান কোনো একজন শ্রোতাকেও কানে ধরে ঘাড়ে ধরে মাহফিল থেকে বের করে না দিতে পারে সুতরাং সবাই পড়েন আমার সাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بتاريتم مايك لايت دوتي ديستار كورتشارس حتنا رافق كاكورون ধৈর্য ধরুন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে বলুন এত বড় বিরাট মাহফিল কন্ট্রোল করার দায়িত্ব আল্লাহর কার সে আল্লাহর হাতে ছেড়ে দেন না আল্লাহ তার কোরআনের বরকতে সুন্দরভাবে সুচারু রূপে আল্লাহ পরিচালিত করবেন জোরে বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন বন্ধুগণ আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা হচ্ছে সূরা আল মুমিন দ্বিতীয় রুকু গতকাল প্রথম রুকু আলোচনা করা হয়েছে الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون صدق الله العظيم الله رب العالمين بولছেন যারা কাফের যারা পরকালকে অস্বীকার করেছে যারা তাওহীদকে অস্বীকার করেছে যারা রিসালাতকে অস্বীকার করেছে কিয়ামতের দিন এই অবিশ্বাসীদেরকে ডেকে বলা হবে ইউনাদানা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইজ তুদাউনা ইলাল ঈমান ফাতাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ডেকে বলা হবে যে তোমরা আজকে তোমাদের নিজেদের উপরে নিজেরা যতটা প্রধান্বিত হচ্ছ নিজেরা যতটা ক্রুদ্ধ হচ্ছ নিজেদের উপরে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও বেশি প্রধান্বিত হতেন আল্লাহর গোস্বা হতো কখন ইসতুদাউনা ইলাল ঈমানে ফাতাকফুরুন যখন তোমাদেরকে ইমানের দিকে ডাকা হতো আর তখন তোমরা সেটাকে অস্বীকার করতে অর্থাৎ কিয়ামতের দিন কাফেররা যখন দেখতে পাবে যে দুনিয়ায় তারা যে শিরক এবং নাস্তিকতায় বিশ্বাস করেছিল আল্লাহর সাথে শিরক করত আল্লাহকে অস্বীকার করত পরকালকে অস্বীকার করত কিন্তু কিয়ামত তো হয়ে গেছে পরকাল তো হয়েছে বিচার তো এখন হবে এখন তো আর কোনো উপায় নাই তখন তারা নিজেরা নিজেদের আঙ্গুল কামড়াতে থাকবে নিজেদের উপরে তখন তাদের রাগ হতে থাকবে নিজেদের নেতাদের উপরে তখন গোস্বায় ফেটে পড়বে বলবে এই পাজি নেতাগুলা আমাদেরকে পরকাল অস্বীকার করতে বলেছে আর দুনিয়ার বুকে বলেছে দেয়ার ইজ নো গড প্রভু বলতে কেউ নাই স্রষ্টা বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নাই পরকাল বলতে কিচ্ছু নাই দুই ফুর্তি নো চিন্তা যা মনে লয় তাই কর নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য কিলাব শুনে মাঝখানে যে বেদায় ফাঁক অমর খৈয়ামের মুরিদ হয়েছে তারা মৌলভী সাহেবরা বলেছেন কবরে আজাব হবে ভালো করলে বেহেশতে হুর পাবে
এটা একটা কেমন কথা, কবে কোন হুর পাবো কি না পাবো সেই বাকির আশায় বসে না থেকে বড় রাস্তায় ঘাটে উর্বশী সুন্দরী তরুণী তন্নী যুবতী মেয়ে যত আছে টাটকা হুরগুলারে ছাড়িয়ে দিও না, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, জোরে কর নাউজুবিল্লাহ। তারা বলে এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রবনা সই, এ আকাশ থাকবে, এ সূর্য থাকবে, এ চন্দ্র থাকবে, সব থাকবে, থাকবো না আমরা, সুতরাং ঢালো সখী ঢালো সুরা সখী মিটাও পিয়াসা, পাইকারি দরে ঢালো জম্মের খাওয়া খাও, খাইয়া সুখ দুইটারে লাল বানাইয়া থাকে। ভাইরা আমার, ওরা নেতাদের উপরে অসন্তুষ্ট হবে, নিজের উপরে রাগ হবে, আঙ্গুল কামড়াতে থাকবে, তখন ফেরেশতারা তাদেরকে বলতে হবে আজকে কেন আঙ্গুল কামড়াইতেছ, তোমাদের এই কথাগুলি তো ফেরেশতারা নবীরা তোমাদের বলতেন, আল্লাহর নবী তোমাদেরকে পরকালের কথা বলেছেন, কেয়ামতের কথা বলেছেন, কেয়ামত হবে আখেরাত হবে, তোমরা তা বিশ্বাস করো নাই, তোমাদেরকে নবীরা কত দাওয়াত দিলেন, নেক বান্দারা দাওয়াত দিয়েছেন, আলেম ওলামারা দাওয়াত দিয়েছেন, কোরআন শরীফ সামনে নিয়ে তোমাদের বুঝাইছেন, কিন্তু কানের মধ্যে ঢোকে নাই। আজকে তোমাদের নিজেদের উপরে নিজেদের যতটা রাগ হতেছে, এর চাইতে বেশি রাগ আল্লাহর হতো যখন তোমাদেরকে নবীরা ডাকতেন, আলেমেরা যখন ডাকতেন, ও আল্লাহর বান্দারা খারাপ পথ ছেড়ে দাও, বদমাশি ছেড়ে দাও, শয়তানি ছেড়ে দাও, এক আল্লাহ বিশ্বাসী বিশ্বাসী হও, আর কেয়ামতে উঠতে হবে, জবাবদেহি করতে হবে আল্লাহর দরবারে, এই চিন্তা অনুযায়ী জীবন গড়ো, একথা যখন বলা হতো তোমরা তখন ঘাড় মোড়াইয়া ফিরে যেতে। আল্লাহ ডাকতেন দিনের পথে, নবী ডাকতেন দিনের পথে, আলেমারা ডাকতেন দিনের পথে, আর তোমরা ঘাড় মোড়াইয়া ফিরে যেতে, ফাতাক ফুরুন, তোমরা রীতিমতো অমান্য করতে স্বীকার করতে। সুতরাং আজকে নিজেকে মালামত করো ভালো করে, দিনের দাওয়াত যখন এভাবে করে দায়ীরা দিতেন তখন তারা এ দাওয়াত মানা তো দূরের কথা, বরং দিনের দায়ীদেরকে পাথর মেরেছে, তাদেরকে জেলে দিয়েছে, তাদের উপর অত্যাচার করেছে, তাদেরকে মারধর করেছে, কত না অত্যাচার করেছে। ভাইরা আমার, এ মানুষগুলির চরিত্র এমন বেকায়দা, ডাকা হয় ভালোর দিকে সে বোঝে খারাপ, ওই দেখেন না দুনিয়ার প্রায় সব পয়গম্বরদের দিয়ে আল্লাহ ছাগলের রাখালগিরি করাইছে, প্রায় সকল পয়গম্বরদের দিয়ে, তার মানে ছাগল সাংঘাতিক বেয়াড়া। গতকালও ছাগলের চরিত্র বলছি, মনে আছে না আপনাদের, সাংঘাতিক বেয়াড়া, ওর ভালোর জন্য আপনি অরে বৃষ্টি থেকে বাঁচাবার জন্য ঘরে ঢুকাবেন, রৌদ্র থেকে অরে বাঁচাবার জন্য ছায়ায় নেবেন, ও যাবেই না, দুইটা ঠ্যাং এমন ভাবে সামনে বাধায় দেবে, জান কবুল সামনে বাইর হবে না, সামনে এগোবে না, তারপরে দুইটা আপনি তাড়ায় ওদের বাড়ি নেবেন, তিনটা দৌড় দেবে ওইদিকে, ছয়টা দেবে এদিকে, সাতটা মারবে ওদিকে দৌড়, ছয় আর পনেরোটা দেবে পিছনের দিকে দৌড়, এক জায়গায় করাই যাবে না। আল্লাহ বলেন নবী এমন এক এই ছাগলের রাখালগিরি এই জন্য করালাম, নবুয়ত প্রাপ্তির পর এমন এক জাতের রাখালগিরি তোমাদের করা লাগবে, এমন এক জাতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, হেদায়তের দায়িত্ব তোমাদের হাতে পড়বে, যাদের চরিত্র এই ছাগলের চাইতেও খারাপ, তোমরা তাদেরকে জাহান্নামের আগুন ধরে বাঁচাতে চেষ্টা করবে, আর ওরা তোমাকে পাথর মারবে, ওরা তোমাকে গালি দেবে, ওরা তোমাকে মিথ্যাবাদী বলবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলছেন যে ওরা তখন নিজেদের উপরে ভাবে প্রধান্বিত হতে থাকবে, আর কি বলবে, কারা বলবে, কাফেরেরা, কারা বলবে, অর্থাৎ পরকালকে যারা অবিশ্বাস করেছিল, পরকালে অবিশ্বাসী ব্যক্তি শুধু অমুসলিমদের ভেতরেই নাই, বরং বর্তমান যুগে মুসলমান নামধারী লোকদের মধ্যেও আছে, জোরে বলেন আছে কিনা, আরো জোরে গান আছে কিনা, তাদের পরিচয় দেব শেষ দিন ইনশাআল্লাহ। ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل كافر এরা বলবে ربنا হে আমাদের প্রভু তুমি আমাদেরকে দুইবার জীবন দিয়েছো দুইবার মৃত্যু দিয়েছো فَاعْتَرَفْنَا بِذُنُوبِنَا আমরা আমাদের অপরাধ স্বীকার করতেছি আমরা আমাদের গুনাহের স্বীকার করতেছি আমরা ভুল করেছি আমরা যে গুনাহ করেছি তা আমরা স্বীকার করছি
فهل الى خروج من سبيل আজকের এই অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার কোন পথ কি আছে হায় আল্লাহ এইখান থেকে এই যে ভীষণ বিভীষিকাময় দৃশ্য এই যে আযাব আর গজব এর থেকে বেরিয়ে যাওয়ার কোন পথ কি আছে আমরা আমাদের দোষ স্বীকার করতেছি ভুল স্বীকার করতেছি বেরোবার পথ আছে এটি হলো আয়াতের তরজমা এখন এই দুইবার মৃত্যু আর দুইবার জীবনের কথা এটা সূরা বাকারার মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب العالمين بولين كمن كرتم رام সে আল্লাহর সঙ্গী নাফরমানি করো না শুকরি করো কুফরি করো যিনি তোমাদেরকে তোমরা নিষ্প্রাণ ছিলে মৃত্যু ছিলে তোমাদের জিন্দা করলেন আবার তোমাদের মৃত্যু করবেন আবার তোমাদের জিন্দা করবেন তাহলে জিন্দা হলো দুইবার আর মরা হলো কয়বার কথা কন না কেন বুঝেন না দুইবার জিন্দা দুইবার মরা দুইবার কাফেররা তিনবারের কথা বিশ্বাস করত চারটা বিশ্বাস করত না কাফেররা মনে করত নিষ্প্রাণ ছিলাম সেটা ঠিক জিন্দা হয়েছি সেটাও ঠিক মরে যাব সেটাও ঠিক যেহেতু তিনটা দৃশ্য তাদের চোখের সামনে ছিল তারা দেখতো আমাদের অস্তিত্ব ছিল না অস্তিত্ব হলো আবার আমরা মরে যাব কিন্তু পুনরুজ্জীবন হওয়া লাগবে পুনরুত্থান হতে হবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে উঠাবেন এই কথা তারা কিছুতেই বিশ্বাস করত না তাদের মাথার মধ্যেই ঢুকত না হুজুরাসরামকে তারা এই ব্যাপারে মাথা খারাপ বলতো বলল তাওহীদের কথা বলেছে তা নয় একটা কথা রেসালাতের কথা বলছে তাও নয় একটা কথা কিন্তু আখিরাতের কথা বলে এটা ঠিকই কথা রসুলের মাথা খারাপ হয়ে গেছে যারা নাউজুবিল্লাহ তারা হাসি ঠাট্টা করত যে আমরা নাকি মরে যাব আর মরার পর আমরা নাকি জিন্দা হব এটাও বলে একটা কথা এই নিয়ে তারা ঠাট্টা করত বিদ্রুপ করত মজাক করত তারা হাসি তামাশা উড়াত তারা বলত পরকাল সম্পর্কেরা বলতো إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন আর মৃত্যুর পর আমাদের কখনোই জিন্দা হওয়া লাগবে না হাড়গোড় যখন গলে যাবে আমাদের তখন আবার নাকি আমাদের জিন্দা করা হবে এ বলে তারা হাসতো তামাশা করতো এটা একটা কথা আবার প্রশ্ন করতাম فقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا আমরা মরে গেলে পরে আমাদের মাংস গলে যাওয়ার পরে হাড়গোড় মাটির সাথে মিশে যাওয়ার পরে আমাদেরকে নাকি আবার জিন্দা করাবে এটা একটা কেমন কথা আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজুম বাঈদ আমরা মরে যাব মাটির সাথে মিশে যাব আবার আমাদের উঠানো হবে মাথার মধ্যেই ঢোকে না এটা একটা কেমন কথা তারা বিশ্বাস করতে পারত না আল্লাহ রাব্বুল আলামিন ওদের প্রশ্নের উদ্ধৃতি দেন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরা বলেন মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামিম হাড়গোড় গলে যাওয়ার পর মাটিতে মিশে যাওয়ার পর কে চিন্তা করবে আমাদের কে করবে আল্লাহ বলেছেন এর জবাব আল্লাহ কোরআন শরীফে বহুত দিয়েছেন আমি সেদিকে যাব না বহুত দিয়েছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বহুত জবাব দিয়েছেন একটি জবাব শোনাই আল্লাহ বলতেছেন আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিজ্জায়ুমনা সুম্মা কানা আলাকাতান ফখলাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনিল যাকারা ওয়াল উনসা أليس ذلك بقادر على أن يحيي الموتى اے বান্দা তুমি কি সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি খেলে না সেখান থেকে
আমি তোমাকে সুগঠিত করেছি, সুন্দর করে, সুবিন্যস্ত করে মানুষের আকারে মায়ের পেট থেকে বের করেছি, আর ওই মায়ের পেটের ভিতরে কোনটাকে পুত্র সন্তান করেছি, কোনটাকে কন্যা সন্তান করেছি, কোনটাকে পুরুষ, কোনটাকে নারী করেছি। এই অবস্থা যে আল্লাহ করেছেন সেই আল্লাহ তোমাকে আলাইসা যালিকা বিকাদিরিন আলা ইয়ুহিয়াল মাউতা, সেই খোদার পক্ষে কি এটা সম্ভব নয় যে আবার মৃত্যুর পরে তোমাকে জিন্দা করতে পারবেন? সম্ভব নয়? আরো জোরে চিল্লায় কোন সম্ভব নয়? নিঃসন্দেহে সম্ভব। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ওই কিয়ামতের মাঠে হাজির করাবেন, সবাইকে সেদিন উঠতে হবে। সবাই যখন উঠবে কিয়ামতের মাঠে, তখন এই কাফেরদের কিয়ামতে পরকালে অস্বীকারীদের সবচেয়ে বড় রাগ হবে নেতাদের উপরে। কার উপরে হবে জোরে কর? আরো জোরে গান, কাদের উপরে? সেদিন আল্লাহ ব্যবস্থা করবেন ওই বেহেস্তিরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরাও বেহেস্তিদের দেখবে। জাহান্নামীরা দেখবেন আমরা যে পরকালকে, পরকালের দাওয়াত আমাদেরও যারা দিয়েছিল, ওরা তো বেহেস্তের ভিতরে কত আনন্দে আছে, আহারে ওরা কত শান্তিতে আছে, আর আমরা জাহান্নামে গেলাম অমান্য করে তাদের কথা। আবার ওই বেহেস্তিরা দেখবে আমরা আল্লাহর হুকুম মেনে আল্লাহর আইন মতো কাম করে জান্নাতে এসেছি, আর যারা আমাদের আমাদের কথা যারা শোনে নাই, কোরআন হাদিসের কথা যারা আমল করে নাই, বিরোধিতা করেছে, ঢিল পাটকেল মেরেছে, অস্ত্র চালায়েছে, বিরোধিতা করেছে, তারা আজকে জাহান্নামের ভিতরে দেখতে পাবে। আল্লাহ বলেন অবস্থাটা শোনো কেমন হবে। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় ছটফট করতে পার ছটফট করতে থাকবে, সহ্য করতে না পেরে ওই জান্নাতীদেরকে লক্ষ্য করে পরিচিত লোক দেখতে পাবে, বেহেশতীদেরকে জাহান্নামীরা ডাকবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবুল জান্না أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله. জাহান্নামীরা ডেকে বলে ও বেহেশতবাসীরা, আমরা জাহান্নামে এসেছি, দুনিয়ায় যা করেছি সব ভুলে যাও, আমরা জাহান্নামের ভিতরে কষ্টে বাঁচি না, পানির পিপাসায় কলেজা ফেটে যায়, ক্ষুধার যন্ত্রণায় নারী বুড়ি তন্ত্রী ছিঁড়ে যেতে চায়, আল্লাহ তোমাদেরকে যে রিজেক দান করেছেন ওর থেকে কিছু রিজেক আমাদের দাও, অথবা আল্লাহ যে তোমাদের পানীয় দিয়েছেন তার থেকে কিছু পানীয় আমাদের দাও, হয় কিছু খাবার দাও না হয় কিছু পানীয় দাও, আমাদের জান বাঁচে না। বেশ তীরে দেখে বলবেন قالوا إن الله حرمهما على الكافرين. এ জাহান্নামীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত পানীয় আর খাদ্য জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন, এর থেকে একটা কণাও খাদ্য তোমরা পাবে না, এক ফোঁটা পানিও পাবে না। ভাইরা আমার, এবার বেহেশতবাসীরা বলবেন أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا. দেশ বাসীরা বলবে ওগো জাহান্নামীরা, আল্লাহ আমাদের ব্যাপারে যে ওয়াদা করেছিলেন আমরা সমস্ত ওয়াদাগুলি ঠিকঠাক মতো পেয়েছি, আল্লাহ ওয়াদা করেছিলেন আমাদের কাছে দুনিয়ায় যদি তোমরা আমার দিন কায়েমের জন্য রক্ত দাও, দিন কায়েমের জন্য যদি চেষ্টা করো, জানমাল কোরবানি করো, আমার নবীর কথা মতো যদি চলো, কোরআন মতো যদি তোমাদের জীবন চালাও, তাহলে জান্নাত তোমাদের দান করব, আমরা দুনিয়ায় তাই করেছিলাম বলে আল্লাহ তার ওয়াদা পালন করে জান্নাত আমাদেরকে দান করে দিয়েছেন, আল্লাহর ওয়াদা আজকে আমরা পুরোপুরি পেয়ে গেছি। فهل وجدتم ما وعد ربكم حقا؟ ওগো জাহান্নামীরা, তোমাদের ব্যাপারে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা তোমরা ঠিকঠাক মতো পাইছো কিনা? তারা বলবে قالوا نعم, হ্যাঁ পাইছি। আল্লাহ ওয়াদা করেছিলেন, আল্লাহর সঙ্গে বিরোধিতা করলে তাওহীদ ও রিসালাত আখিরাত যদি না মানে, যদি আল্লাহর দিনের সঙ্গে বিরোধিতা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। এই কথাগুলি জাহান্নামীরা বলবে, কাফেরেরা বলবে ওয়াদা মতো কাম হয়ে গেছে, আমরা আজকে জাহান্নামে এসেছি। ভাইরা আমার, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামতের দিন আল্লাহর এই পরকালকে যারা অস্বীকার করেছে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করেছে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তাদের কোনো সুরত নাই, বেহেশতে তারা যেতে পারবে না।
সেদিন নেতারা নেতা এবং অনুসারীদের মধ্যে ঝগড়া লেগে যাবে কাদের মধ্যে লাগবে কোন নেতার আর অনুসারী নেতার অনুসারীদের মধ্যে দেখুন প্রতিদিন এক কথা তো বলতে অসুবিধা একটু চাপে আসেন না শীতের রাত অসুবিধা হবে না একটু চাপে আসেন আমার দিকে মঞ্চের দিকে চেপে আসেন সবাইকে বলছি আল্লাহ বেহেশতে জায়গা প্রশস্ত করে দিবেন জোরে বলেন আমিন জোরে জোরে জিকির করেন বৈশা বৈশা দাঁড়ায় না বসা অবস্থায় সামনের দিকে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে La ilaha illallah Muhammadur Rasulullah বসে পড়ুন আর এক সেকেন্ড দাঁড়াতে দেওয়া হবে না বসেন এই ছেলেরা কোথায় যাচ্ছে বসো ওখানে আপনার পাশে যে দাঁড়ায় তাকে সেখানে বসাই দেবেন কাউকে হাঁটতে দিবেন না বন্ধুগণ কিয়ামতের দিন ঝগড়া হবে নেতার মধ্যে আর কার মধ্যে অনুসারীদের মধ্যে ভালো করে শুনেন যেই সব নেতারা পরকাল পরকালের ব্যাপারে অনুসারীদেরকে হুঁশ করায় নাই পরকালের ব্যাপারে কথা বলে নাই এই দুনিয়ার শুধু হাবিজাবি কাজ করার জন্য নির্দেশ দিয়েছে চরিত্রবান বানাবার জন্য চেষ্টা করেনি কিয়ামতের দিন ওই অনুসারীরা নেতাদেরকে ডেকে ডেকে বলবে فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا অনুসারে রা বলবে কিয়ামতের দিন ও আমার নেতারা দুনিয়ার বুকে আমরা তোমাদের অনুসারী ছিলাম তোমরা যা বলতে আমরা তাই শুনতাম তোমরা বলতে দেওয়ালে দেওয়ালে লেখো আমরা তাই লিখতাম তোমরা বলতে অমুকের বাড়ি যায় বোমা ফাটায় আসো তাই ফাটাইছি ঠিক কিনা তোমরা বলেছ অমুক দলকে পিটাও তাই পিটাই আসছি তোমরা বলেছ জবাও করো মানুষ জবাও করছি তোমরা বলেছ অমুক জায়গা লুট করে আসো তাই করেছি নেতারা তোমরা যা বলেছ আমরা তাই শুনেছি কাপ দুনিয়ার ময়দানে ফাহাল আনতুম মুগুনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ও নেতারা দুনিয়ায় তো সব কথা শুনেছি আজকে কি তোমরা পারো আল্লাহর কঠিন শাস্তি থেকে আমাদেরকে একটুখানি রক্ষা করতে পারো ভাইরা আমার অনুসারীরা যখন এ ধরনের কথা বলবে এ ধরনের প্রশ্ন যখন অনুসারীরা নেতাদেরকে বলবে নেতারা তখন বলবে আলু লা হাদানা আল্লাহ লা হাদাইনাকুম নেতারা বলবে আল্লাহ যদি আমাদের হেদায়েত দিতেন তাহলে আমিও তোমাদের আমরাও তোমাদের হেদায়েত দিতাম তার মানে হলো দুনিয়ায় আমরা গোমরা ছিলাম তোমাদেরও হেদায়েত দিতে পারি নাই যে সব নেতারা বোমাবাজি করতে বলে দেওয়ালে দেওয়ালে লিখতে বলেছে বন্দুকের নল হইতে রাজনৈতিক ক্ষমতা বেরিয়ে আসে আগুন জ্বালাও পোড়াও মারো কাটো এই উশৃঙ্খলতার কথা যারা বলেছে ওরা বলছে আল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে হেদায়েত পাই নাই সুতরাং তোমাদের হেদায়েত করব কিভাবে আমরা তোমাদের হেদায়েত দিতে পারি না সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস আজকে ধৈর্য ধরো আর ধৈর্য নাই ধরো যেটাই করো না কেন আজকে তোমাদেরও যে অবস্থা আমাদেরও সেই অবস্থা কিয়ামতের দিন ওই নেতারা কোনো উপকারে আসবে না যে নেতাদেরকে অনুসরণ করে দুনিয়ার বুকে যুবকেরা চলাফেরা করে অনুসারীরা নেতাদের কথা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করে কিয়ামতের ময়দানে ওরা কোনো উপকার করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে সব কথা শোনায় দিয়েছেন কিয়ামতের দিন যখন ফয়সালা হয়ে যাবে জাহান্নামের চূড়ান্ত ফয়সালা যখন হয়ে গেল
আল্লাহ বলেন ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর সেদিন শয়তান বলবে ঝগড়ার জবাবে অনুসারীরা বলবে বেটা তোর জন্যই তো জাহান্নামে আসলাম ও যখন জবাব দেবে যে আমি তো আল্লাহর হুকুম মতো করি নাই মন মগজ মতো তোমাদের হুকুম দিছি এখন আমার তো উপায় নাই তোমাদেরও যা আমাদেরও সেই অবস্থা অনুসারীরা তখন খেপে যাবে অনুসারীরা বলবে দুনিয়ার বুকে তুমি আমাদের যা খুশি সেইভাবে চালায়েছো আজকে আমাদের বিপদের জন্য তুমি একমাত্র দায়ী শয়তান তখন বলবে নেতারা তখন বলবে চূড়ান্ত ফয়সালা যখন হয়ে যাবে তারা বলবে ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াদাল হক ওয়াআদতুকুম ফখলাফতুকুম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন তার ওয়াদা তিনি পালন করেছেন আর আমি ওয়াদা করেছিলাম আমি তা খেলাফ করলাম কে বলবে শয়তান বানে তা আল্লাহ ওয়াদা করেছিলেন দুনিয়ায় ভালো কাজ করলে পরে তাওহীদ রিসালাত আখিরাতে বিশ্বাস করে জীবন গড়লে পরে জান্নাত পাওয়া যাবে আর কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ তার ওয়াদা রক্ষা করেছেন আমি বলেছিলাম বেস্ত নাই দোজগ নাই আল্লাহ নাই পরকাল নাই আমি যা বলেছিলাম দুনিয়ায় আজকে তার খেলাফ করলাম কি করবে তোমরা আমার আজকে কেন আমার দোষ দাও শয়তান বলবে নেতারা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি পয়গম্বরেরা আর আলেমেরা তোমাদের কাছে কোরআন খুলে খুলে বলেছে পরকাল আছে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে হাদিস দিয়ে বলেছে কোরআন দিয়ে বলেছে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান আলেমদের কাছে দলিল ছিল নবীদের কাছে দলিল ছিল কোরআন দিয়ে তারা বলেছে হাদিস দিয়ে বলেছে আর আমার কাছে দলিল ছিল না ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান আমার কাছে দলিল ছিল না আমি তো কোরআন দিয়ে কই নাই আমি তো হাদিস দিয়ে বলিনি আমি কি করেছি আমি একটাই কাম করেছিলাম ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি আমি শুধু একটা কাজ করেছিলাম বেশি কিছু করি নাই দলিল টলিলের ধার ধারি নাই কোরআন হাদিসের কাছে যাই নাই শুধু মঞ্চের উপরে খদ্দরের জামা গায়ে দিয়া বলেছিলাম ভাইয়ের আমার বোনের আমার পরকাল নাই আল্লাহ নাই রসুল নাই কেউ নাই দেয়ার ইজ নো গড এখানে যদি বাঁচতে চাও তাহলে বিদেশের নয় দেশীয় গাছগাছরা ফল মূল লতা পাতা দিয়া সমাজতন্ত্রের স্বর্ণ ঘটিত মকট ধ্বজ বানাই আনছি খাইলেই রোগ ভালো হয়ে যাবে সুতরাং আমি তো শুধু একটা ডাক দিছিলাম আর তোমরা কি করলে আমি দিলাম ডাক যে এই পথে তোমাদের মুক্তি এই পথে নাজাত খেতে পারবে পড়তে পারবে মুক্তি পাবে এটাই একমাত্র পথ ফাস্তা যাব তুমলি অগ্র পশ্চাৎ কিছুই চিন্তা করলা না যে আমি কোরআন দিয়া বললাম কিনা হাদিস দিয়া বললাম কিনা আমার চরিত্র আছে কিনা তাও চিন্তা করো নাই যে নেতাগুলি মঞ্চের উপরে দাঁড়ায় ধরনের বক্তব্য রাখলেন বউ ছাড়া আরো কত মেয়ে লোকের সাথে অবৈধ সম্পর্ক আছে কে তার খবর রাখে কত মদ কত জেনা কত চুরি কত ডাকাতি এই ধরনের একটা নেতা দাঁড়িয়ে বললো আর অনলি অগ্র পশ্চাৎ চিন্তা না করে ডাক দিল আর পিছনে মিছিল পিছনে লাইন পাইকারি ধরে পিছনে আমার ভাই তোমার ভাই উল্লুক ভাই বলে স্লোগান দিলে আশ্চর্য কথা এদের পিছনে দৌড়ালে নেতা কিয়ামতের দিন বলবে নেতা বলবে আমি তো তোমাদের কোরআন হাদিসের দলিল দেই নাই কেন দোষ দাও আমার আহা ও আমার কলেজের ছাত্ররা ও ইউনিভার্সিটির ছাত্ররা কাদের পিছনে দৌড়াও ওদের চরিত্র আছে ওদের নামাজ আছে ওদের আল্লাহ আছে ওদের পরকাল আছে ওদের আখিরাতের কোনো চিন্তা আছে জোরে বলে আছে এদের পিছনে দৌড়াচ্ছ আর কিয়ামতের দিন এভাবে বিপদে ফালাইয়া ফাঁকি দিবে বলবে আমাদের আমার কাছে দলিল ছিল না ডাক দিলাম আর অমনি তোমরা সাড়া দিছ নেতারা তখন বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম আজকে আমাকে মালামত করো না আজকে আমাকে দোষারোপ করো না আমার মাথায় দোষ চাপাইয়া দিও না বরং নিজের কপালে নিজেরা করাঘাত করো আমারে দোষ দিয়া লাভ নাই নিজের কপালে নিজে করাঘাত করো আমার পিছনে আসছিলা কেন নেতারা বলবে কে বলবে
নেতারা বলবে আমার পিছনে আসলে কে সেই জন্য নিজের কপালে নিজে যা পারো তাই মারো আমার কিছু করার নাই নেতারা আবার বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়ামা আনতুম বিমুসরিখিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতা তখন বলবে আমি তোমাদের কোনো সাহায্য আজ করতে পারবো না তোমাদের যে দশা আমারও সেই দশা আজকে জাহান্নামে হবে তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না আমিও আল্লাহর গজব থেকে আল্লাহর আযাব থেকে তোমাদের এক বিন্দু কমায়ে দিতে পারবো না কোন উপায় নেই আমার হাতে ভাইরা আমার কিয়ামতের দিন এই দুরবস্থার সৃষ্টি হবে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন দুনিয়ার বুকে সতর্ক হও কোরআনের ভিতরে সতর্ক করে দিচ্ছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম বিআন্নাহু ইযা দুআ আল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়াইন ইউশরিক বিহি তুমিনু ফালহুকম লিল্লাহিল আলিয়্যিল কাবীর এই হাসরের ময়দানে তোমাদের এই দুরবস্থার কারণ কি আল্লাহ বলছেন কিয়ামতের দিন কাফেরদের সত্যকে অস্বীকারীদের এই যে দুরবস্থা হবে তার কারণ কি কারণ হলো ইযা দুআ আল্লাহু ওয়াহদাহু কাফারতুম যখন এক আল্লাহর দাওয়াত এক আল্লাহর দিকে তোমাদেরকে যখন ডাকা হতো তোমরা তখন অস্বীকার করতে ওয়াই ইউশরিক বিহি তুমিনু আর যখন সেই আল্লাহর শক্তির সাথে কাউকে অংশীদারিত্ব দেওয়া হতো তখন খুশিতে তোমরা ডগমগ হয়ে যেতে এক আল্লাহরে মানতে পারতে না এই কথাটা এই কথাটির জবাব সম্পর্কে রুহুল মানি তাফসিরে রুহুল মানির ভিতরে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তিনি একবার কোথাও যাচ্ছিলেন যাওয়ার সময় দেখেন যে এক বুজুর্গের কবরের কাছে একটি লোক দাঁড়িয়ে তাকে বলছে সেই বুজুর্গের নাম ধরে ডেকে ডেকে বলছেন যে আমি বিপদে পড়েছি মুসিবতে পড়েছি আমার বিপদ থেকে বাঁচাও তখন এই কথা বলার পরে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন মিয়া তুমি এইখানে বসে বুজুর্গের কাছে তুমি তোমার বিপদ মুক্তি চাও এটা কেমন কথা তুমি না আল্লাহর বান্দা যেখানে আল্লাহ বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব যেখানে আল্লাহ বলছেন যে হে নবী যখন আপনাকে কেউ আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি তখন বলুন যে আমি বান্দার খুবই নিকটবর্তী সুবহানাল্লাহ বিহামদি আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহে রুহুল মানি তাফসিরে রুহুল মানির ভিতরে সূরা জুমারের তাফসিরের মধ্যে এটা আছে তিনি বলছেন যে আমি তখন লোকটাকে যখন বললাম যে আল্লাহ বলছেন আমি বান্দার কাছে আসি যা চাওয়া লাগে উদুউনি আস্তাজিব লাকুম আমারে ডাকো আমি সাড়া দেব সুতরাং আল্লাহ যেখানে বলছেন আমি কাছে আছি আমারে ডাকো তো আল্লাহরে ছুঁয়া তুমি তারে ডাকো কেন বুজুর্গ কবরের মধ্যে শোয়া তারে ডাকে কেন লোকটি তখন ভীষণ রেগে গেল আল্লাহ মালুসি রহমতুল্লাহ আলাই লিখছেন রুহুল মানিতে যে আমি যখন ওখান থেকে চলে এলাম পরে শুনতে পেলাম সেই লোকটি আমার সম্পর্কে মন্তব্য করেছে যে এই লোকটা বুজুর্গ মানে না পীর মানে না বাজে লোক জোরে কর নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ তার মানে হলো আল্লাহ এখানে বলতে চান যে এক আল্লাহর কথা যখন বলা হয় মুসলমানেরা আল্লাহ মানি আল্লাহ মানি এ কথা সবাই বলে সবাই বলে কিনা কন এ কথাটা সবাই বলে কিন্তু দুর্ভাগ্যবশত এক শ্রেণীর হতভাগ্য মুসলমান আছে যারা নাকি আল্লাহর শক্তির সাথে আরো অনেককে অংশীদারিত্ব দিয়ে দিয়েছে যারা কন নাউজুবিল্লাহ আল্লাহর শক্তির সাথে যেমন ছেলে দেওয়া মেয়ে দেওয়া স্বাস্থ্য দেওয়া গতকাল যে কথাগুলি বলেছি এই ব্যাপারে তারা অন্যদেরকে আল্লাহর সাথে শরীক স্থাপন করতে তারা চায় এই জন্য যখন এক আল্লাহর দিকে ডাকা হয় তখন তারা রীতিমতো নাখোশ বেজার আল্লাহর কথা কয় অথচ বুজুর্গর কথা কয় না উলির কথা কয় না আল্লাহ কয় যখনই ওয়াই ইউশরিক বিহি তুমিনু যখনই তাদেরকে বলা হয় অন্যদের কিছু শক্তি জুড়ে দেওয়া হয় তখন খুশির চোটে একেবারে আনন্দে ডগমগ হয়ে যায় আল্লাহ এই কথাটি অন্য সূরায় বলছেন এইভাবে করে وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ
وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ বলেন যখন একক বাক্যে এককভাবে আমি আল্লাহর দাওয়াত দেওয়া হয় এককভাবে আমি আল্লাহর প্রভুত্বের কথা যখন বলা হয় তখন এরা রাগে ফেটে পড়ে অসন্তুষ্ট তারা হয় নারাজি ইজহার করে আর যখন আমার সঙ্গে অন্য কাউকে শরীক করে দেয় তখন তারা আনন্দে ফুর্তিতে দশখানা হয়ে যায় অর্থাৎ এক আল্লাহর শক্তিকে তারা কিছুতেই মানতে চায় না তারা আরো কিছু শক্তি আল্লাহর সঙ্গে জুড়ে দিতে চায় জোরে বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ সমস্ত শক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত শক্তি কার আল্লাহ আরো জোরে বলেন শক্তিগুলি কার আল্লাহ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা ভালো হোক আর মন্দ হোক সব কার পক্ষ থেকে হয় আল্লাহ ভাইরা আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন فالحكم لله العلي الكبير অতএব শান্ত ফয়সালা একমাত্র সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আজকে ফয়সালার দিন কিয়ামতের দিন সুতরাং আজকের ফয়সালা তোমার কোন বুজুর্গের হাতে নাই আজকের ফয়সালা তোমার কোন দেবদেবীর হাতে নাই আজকের ফয়সালা কোন প্রেসিডেন্টের হাতে নাই কোন মন্ত্রীর হাতে নাই দুনিয়ার কার হাতে নাই চূড়ান্ত ফয়সালার মালিক কে আরো জোরে চিল্লায় বলেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কথাটাকে আরো সুন্দর করে বুঝে আল্লাহ বলতেছেন অন্যের ইবাদত অন্যের গোলামি কেন করবে হুয়াল্লাযী ইউরিকুম আয়াতিহি ওয়ায়ুনাযযিলু লাকুম মিনাস সামাই রিযকান ওয়ামা ইয়াতাযাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তিনি আল্লাহ যিনি তোমাদেরকে অনেক নিজের নিদর্শন দেখান সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনেক নিদর্শন তোমাদের দেখান আকাশ থেকে তুমি তিনি তোমাদের জন্য রিজেক দান করেন রিজেক বর্ষিত করেন আকাশ থেকে কি বর্ষণ করেন রিজেক দেন ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনিব আর এই উপদেশ এই নিদর্শন দেখে উপদেশ গ্রহণ করবে কেবলমাত্র তারা যারা নাকি তার আল্লাহর প্রতি রুজু করেছে নিজেকে ফিরায় দিয়েছে আনুগত্যশীল বান্দার হিসেবে পরিগণিত করেছে তারাই কেবলমাত্র এই নিদর্শন থেকে উপদেশ নিতে পারবে কিরকম আল্লাহ বলছেন আমি আমার অনেক নিদর্শন তোমাদের দেখাই যেমন আকাশ থেকে তোমাদের রিজেক দেই আকাশ থেকে রিজেক দেওয়ার অর্থ এখানে রিজেক অর্থ হলো বৃষ্টি এখানে রিজেক অর্থ কি বৃষ্টি মানুষেরা যা খায় রিজেক বলতে যা বুঝায় সব বৃষ্টির অবদান এ অবদান কার বৃষ্টির বৃষ্টি নাজিল করে কে আল্লাহ এই বেল খান তাল খান আলু খান গম খান মাছ খান গোশ খান দুধ খান যা কিছুই খান না কেন সব কিছুই বৃষ্টি আপনি বলবেন যে দুধ খাই তা বৃষ্টি কেন ঘাস যদি না হয় তো তাহলে দুধ কি আসতে পারতো কি বলেন আসতে পারতো সমস্ত মানুষের যা খায় তার উৎস হলো বৃষ্টি উৎস কি আল্লাহ বলেন আমি এই বৃষ্টি দিলাম এটি আমার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটি নিদর্শন এই বৃষ্টি কেমনে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহ ফাতুসীরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور الله رب العالمين بولين سمدرب নদী নালার লবণাক্ত পানিগুলিকে মেঘমালায় পরিণত করি বাষ্পীয় আকারে উত্থিত করে নদীর পানি সমুদ্রের পানি বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘ বানায় দেয় আর বাতাসকে বলি এ বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা চট্টগ্রামের আকাশের উপরে আপনারা আবার খুশি হবেন না যে চট্টগ্রাম বুঝি আছে কোরআন শরীফে বললাম আমি এখানে চলে এলো বৃষ্টি আল্লাহর বৃষ্টি যখন আল্লাহ দিবেন মেঘকে হুকুম করে দিলেন বাতাসে মেঘ টেনে এনে উপস্থিত করে দিল আল্লাহ বলেন এবার বৃষ্টি বর্ষণ কর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ল আল্লাহ বলেন ওই বৃষ্টির পানি পাইয়া মরা জমিন জিন্দা হয়ে গেল মরা জমিন জিন্দা হয়ে গেল নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয় আমার বৃষ্টির পানি পাইয়া জমিন মৃত্যু জমিন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিল জোরে বলেন সুবহানাল্লাহ
والله رب العالمين بولين أفرأيتم الماء الذي تشربون دیکھونا تمرا جے پانی پان کرو اے پانی آکاش تھے کہ نازل کرلو أنتم أنزلتموه من المزن أم نحن المنزلون أكاش تكي يهي برشتي دي پاني كي نازل كولو كنو بزرگ كولو ناكي همي يزر كن كولو ناكي كنو دب دبی تي كولو ناكي تمرا زادر كيب همار شكتير شنگ انشدار بنا تي چاو تارا تو كيو كوري ناي أكاش تكي برشتي دي پاني همي الله رب العالمين نازل كوري دلام শুধু তাই নয় বঙ্গোপসাগরের পানিগুলি জনমের মতো মিষ্টি নাকি না কি নোনা পানি মুখে দিলে পরে মুক্তিতা হয়ে যায় আল্লাহ কয় বান্দারে বঙ্গোপসাগরের পানি উঠাইলাম আকাশের উপরে ওই লবণাক্ত পানিগুলি বৃষ্টির আকারে যখন নাজিল করলাম তখন নোনা না মিঠা হয়ে গেল কি হলো আল্লাহ বলেন لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون আকাশ থেকে লবণাক্ত পানিগুলি মিষ্টি আকারে আমি বৃষ্টি করে তোমাদের মধ্যে নাজিল করে দিলাম হায় রে মানুষ কেন তোমরা আমার শুকর আদায় করলে না এত সুন্দর মিষ্টি পানি দিলাম একবার শুকর আদায় কর পয়সা তো চাই নাই শুকর আদায় করবি কি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ একটু মহব্বতের সাথে পড়েন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ ভাইরা আমার আল্লাহ কয় আকাশ থেকে এভাবে রিজিক দান করিয়া বৃষ্টির পানি দিয়া ফসল উৎপাদন করে খাওয়াইলাম পেট ভরে খাইলি একটু শুকর আদায় করলি না এই জনমের মতো খাইয়া আমার দরিয়ার পাঙ্গাস মাছের পেটি খাইয়া আমার জমিনের ধানের চাউল করিয়া বিরিয়ানি খাইয়া জনমের মতো ঢেকুর দাও একটু আলহামদুলিল্লাহ কয় না পাইকারি দরে খায় পোলাও কোরমা বিরিয়ানি জর্দা খায় খাইয়েটা জিজ্ঞেস করে খাওয়াটা হয়েছে কেমন কয় জিত না পেটের উপরে উকুম মারা যায় এইরকম টাইট হয়ে গেছে পেট তারপরে কয় জুত নিয়া জুত হবে মরলে এর আগে জুত হবে না আল্লাহ শকরটুকু আদায় করলো না হা কি খান খাইলেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে দেখ কি সুন্দর করে খাওয়ালাম কত জিনিস খাওয়ালাম রে এই বৃষ্টির সিজনে কত এই যে শীতের পিঠা কি দিয়া খায় কি দিয়া খায় মুখে এখনই পানি এসে গেছে আপনাদের দেখছেন রস দিয়ে খায় এই রস পাইলেন কই ভাইরা আমার লক্ষ্য করে দেখুন খেজুর গাছের মাথায় একই জায়গায় নারকেল গাছ একই জায়গায় খেজুর গাছ একই জায়গায় নিম গাছ আর একটা গাছের মাথা কাটেন খেজুর গাছের মাথা কাটলে পরে যেমন রস পাওয়া যাবে অমন রস পাওয়া যাবে নাকি জোরে কন সুবরি গাছে পাওয়া যাবে নাকি কন অথচ পাশাপাশি দাঁড়ানো সুবরি গাছ আর খেজুর গাছ সুবারি গাছ কেমন পর্যন্ত কাটতে কাটতে আর কল্লা জন্মের কাটা কাটলেও এক ফোঁটা রস বাইর হবে না খেজুরের মতো একই মাটির সোডিয়াম একই মাটির ফসফরাস একই মাটির স্বাদ টানতেছে একই আলো বাতাস গ্রহণ করতেছে দুই রকমের পানি খেজুর গাছের মাথা কাটলে পরে যে ধরনের মিষ্টি পানি পাওয়া যাবে খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে তিন মাইল যদি কেউ নিচে চলে যায় মাথা কাটলে যেমন পানি পাওয়া যাবে না যাবে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন ওর মাথার মধ্যে এত সুন্দর ফ্যাক্টরি বানায় দিয়েছেন বাঁশ গাছ আর আখের গাছ একই জায়গায় আখে আখ বলেন তো জি চিনি বানা যাবে আখ আখের গাছ আর একদিকে বাঁশের গাছ দেখতে তো প্রায় কাছাকাছি আচ্ছা যাই হোক মানে এক দেশের খালি আর এক দেশের বুলি
এখন ওই খুশাল আর বাস পাশাপাশি বাসকে যদি সুগার মিলে ঢুকান কি বলেন চিনি হবে খুব তাই না কিন্তু আগ ঢুকালে পরে ঠিকই চিনি আসবে সুবহানাল্লাহ 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 বেহামদ আল্লাহ কই এমন খন খাইলাম শুকর আদায় করলি না কোন বুজুর্গের কবরের কাছে যাইয়া তারপর মরণ শ্রী উঠছে আমারে খাওয়াও পড়াও আল্লাহরে বাদ দিয়ে আইন আফরমানি করা শুরু করেছো আল্লাহ নারাজ হয়ে যান ভাইরা আমার এরপরে রব্বুল আলামিন বলতেছেন ফাদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন হে বান্দারা এই কথাগুলি যদি বুঝে থাকো তাহলে আমি আল্লাহর জন্য আমি আল্লাহকে ডাকো কারে ডাকো মুখলিসিনা লাহুদ্দিন আর খালেস ভাবে দিনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে দাও ওয়ালাউ কারিহাল কাফিরুন তাতে কাফেরদের কলজার মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন দিন হবে খালিস ভাবে আল্লাহর জন্য কার জন্য কার জন্য হবে এখন এই দিন কারে বলে দিন বলে এখন তো রাত সকালবেলা যেটা আসবে ওইটা দিন নাকি কি বলেন ওইটা দিন না দিন হলো দিন বলা হয় দিন শব্দটি আরবিতে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে দিন শব্দের অর্থ আধিপত্য প্রভুত্ব মালিকানা অধিকার রাষ্ট্র ক্ষমতা তারপরে রাষ্ট্র শাসন এই ধরনের ১৯টি অর্থে দিন শব্দ ব্যবহার করা হয়েছে কটি অর্থে ১৯টি অর্থে এখানে দিন শব্দের অর্থ আনুগত্য আনুগত্য সম্পূর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য সবটা কার হবে দিন একমাত্র আল্লাহর জন্য খালিস ভাবে আর কারো আনুগত্য করা যাবে না আইনের ব্যাপারে শাসন মানার ব্যাপারে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে যে কোনো ব্যাপারে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য হবে কার সিল্লা কোন কার রাব্বুল আলামিন এই ব্যাপারে কথা বলতেছেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে দিন মানে জীবন ব্যবস্থা দিন মানে জীবন ব্যবস্থা অনেকগুলি অর্থে আসে তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়া মানুষের তৈরি করা আইন ও কানুনকে মানতে চাও ওয়ালা হু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ অথচ আসমান আর জমিনের ভিতরে যা আছে সব আমার আনুগত্যের সামনে তারা মাথা নত করে দিয়েছে তাদের আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সবাই আইন মানতেছে কার জোরে কোন কার সূর্য আইন মানে কার চন্দ্র আইন মানে কার আকাশ আইন মানে কার সমুদ্র আইন মানে কার পাহাড় আইন মানে কার জমিন আইন মানে কার লক্ষ্য করে দেখুন এই চট্টগ্রামের পাহাড়িয়া এলাকা পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি কাপ্তাই বান্দরবন বিরাট জঙ্গল এরিয়া পাহাড়িয়া এলাকা এই পাহাড়িয়া এলাকার ভিতরে হিংস্র প্রাণী আছে কি নাই আছে কি না সমস্ত হিংস্র প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠিক করে দিয়েছেন ও বাঘ ওরে সাপ আর সিংহ যত হিংস্র প্রাণী আছে জঙ্গলের ভিতরে থাকবি লোকালিটির ভিতরে গিয়া মানুষের কোনো অসুবিধা করতে পারবি না আল্লাহর আইন মেনে জঙ্গলের ভিতরে তারা থাকে ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা যদি মিছিল করতো জঙ্গলে আর থাকবো না এইবার চট্টগ্রাম দখল করব এই কথা বলে যদি পাগলা হাতিরা সিংহরা বাঘেরা যদি মিছিল করতো মি আর আপনারা থাকতে পারতেন নাকি কন কি বলেন পারতেন আল্লাহর এই বাহিনীর সামনে সিংহ হাতি ছাড়িয়ে দেন অত বড় দিয়া কাম নাই এই যে খালি কতগুলা বল্লা বল্লা কয় তো হলুদ রঙে আর ভীমরুল ওটারে কি কয় এই ভেঙ্গুর মানে ক্যাপসুলের মতো দুদিকে হলুদ মাঝখানে একটা ক্যাপসুলের মতো বাঁধ দেওয়া এই ভেঙ্গুর যদি এই মাহফিলের মধ্যে বেশি না মানুষ তো লক্ষ লক্ষ এখানে এখানে হাজার খানেক বা ৫০০ ভেমরুল যদি ছেড়ে দেওয়া যায় ছখানেক বল্লা যদি ছেড়ে দেওয়া যায় মাশা আল্লাহ মানুষ দৌড়াইয়া একটার মাথার উপর আর একটা পড়বে ঠিক কিনা কর আল্লাহর কি প্রচন্ড ক্ষমতা আর মানুষ কত অসহায়
বল্লা ভীমরুলের একটু হুল আছে, ওগুলার বাদ দিলাম, সামান্য কতগুলো ব্যাং, গোটা দশ বারো বড় বড় সাইজের ব্যাং, বড় ব্যাং রে কি কয় ধাউয়া ব্যাং, আমার কিছু সিডিএম ভাষা আপনি শিখাই দিন, এই সব বড় বড় ভাউয়া ব্যাং, কিং সাইজের ভাউয়া ব্যাং, যদি গোটা বিশটা গোটা বিশেক এই মাহফিলের মধ্যে ছাড়িয়ে দেওয়া যায় মাশা আল্লাহ, ব্যাং আর লাভ দেবে কি, তার চাই তো জোরে লাভ দিয়া মানুষ সব পালায় যাবে, সামান্য ব্যাঙের সামনে কত অসহায়। আমি একবার দেখলাম বিরাট একটা হাতি সার্কাসে নিয়ে যায় দেখাবার জন্য, ওই হাতির পিঠের উপরে মাহুত বসে আছে, হাতিটার বডিটার তুলনায় মাহুত একটা সলিমুদ্দিন ছাড়া আর কিছু না, বুঝলেন, এতটুকু একটা মানুষ। ওইখানে বসে দেখি লাঠির মাথায় একটা লোহা, ওই লাঠিটা দিয়া মাথার উপরে এইরকম বাড়ি মারে, আস্তে যদি চলে মাথায় একটু গুতা মারে, আর হাতিটা একটু ব্যথা পায়, একটু মেজাজটা গরম করে হাঁটে, হাতি যেন মনে মনে বলতে থাকে হায় রে মানুষ, কেবল যে তুই আশরাফুল মখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা, তাই আমার ঘাড়ে বসে তুই আমার মাথায় লাঠি মারিস, আল্লাহ তোরে শ্রেষ্ঠ বানাইছে, আমার তোর গোলাম বানাইছে, নইলে শক্তির দিক দিয়ে শ্রেষ্ঠত্ব যদি নির্বাচিত হতো প্রমাণিত হতো শক্তির দিক থেকে সৃষ্টির সেরা, এটাই যদি থিওরি হতো, তাহলে তোর মতো দশটা মানুষের মাথা এক জায়গায় থুয়ে আমার তো সাপ দেওয়া লাগে না, পাও খান ফুরিলি শুধু বেলের মতো ফট করে একটা আওয়াজ হবে, জাগায় শেষ, ঠিক কিনা ভাইরা আমার, ওগুলি সব আল্লাহর হুকুম মানতেছে, কার হুকুম মানে, জঙ্গলে যারা আছে আল্লাহর হুকুম মানে, আকাশে যারা আছে আল্লাহর হুকুম মানে, পানির ভিতরে যারা আছে ওরা আল্লাহর হুকুম মানে, সব আল্লাহর হুকুম মেনে চলছে, আল্লাহর আইন ছাড়া আর কেউ নাই, আল্লাহর হুকুম মেনে সবাই চলতেছে, এই জন্য আল্লাহ বলতেছেন আমার আইনের ভিতরে আমার আনুগত্যের মধ্যেই একমাত্র শান্তি, আর দিন হলো একমাত্র ইসলাম, জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া আর কিছু নাই, ইন্নাদ্দিনাল ইসলাম, আমার কাছে পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থা কি, একমাত্র কি ইসলাম, এটা ছাড়া আর কোনো পথ নাই, এটাই পথ, আর এই পথের বর্ণনা কোরআন শরীফের মধ্যে দেওয়া হয়েছে, কোরআনের ফার্স্ট টু লাস্ট মানুষের জীবন ব্যবস্থা বলা হয়েছে, কি বলা হয়েছে, কোরআন শরীফের শুরু হয়েছে কি দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম বা দিয়া শুরু হয়েছে, কি দিয়া শুরু হয়েছে, কোন শেষ হয়েছে কি দিয়ে, নাস সিন দিয়ে, মিনাল জিন্নাতি অন্যা, শেষের অক্ষর কি সিন, কোরআন শরীফের প্রথম অক্ষর নেন বা, আর একদম শেষের অক্ষর নেন সিন, দুইটার মিলান কি হইল, বাস, এবারে বাসে চড়ে বাড়ি যাবেন নাকি, এই বাস মানে কি, বাস মানে এনাফ, বাস মানে যথেষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন কোরআন শরীফের ভিতরে প্রথম পারা থেকে নিয়াম সূরা নাস পর্যন্ত যা বলে দিলাম, বাস এনাফ যথেষ্ট, মানুষের জীবনের জন্য যা দরকার, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের জন্য সব কথা আমি বলে দিয়েছি, এনাফ হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, কোনো মানুষের জন্য, কোনো দার্শনিকের জন্য, কোনো জ্ঞানী ব্যক্তির জন্য এমন কিছু বাকি রাখি নাই যা মানুষের চলার জন্য আবার তৈরি করা লাগবে, অর্থনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, পররাষ্ট্রনীতির ব্যাপারে, শিক্ষানীতির ব্যাপারে, মূলনীতি যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কোরআনে ঢুকায় দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ, সব এই কোরআন শরীফের মধ্যে বলে দেওয়া হয়েছে, সুতরাং আল্লাহ বলছেন এই দিন সম্পূর্ণভাবে আমি আল্লাহর জন্য করে দাও, নির্দিষ্ট করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله وكفى بالله شهيدا আল্লাহ বলেন আমি আমার রাসূলকে দিনে হক সত্যের বিধান দিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি, তার দায়িত্ব হলো মানুষের তৈরি করা আইন ও কানুনের উপরে আমার দিনকে বিজয়ী করে দেবেন, দায়িত্ব তার, নবীর জন্য এটা শোভনীয় নয় যে পৃথিবীর বুকে মানুষের তৈরি করা আইন চলবে আর নবী তার ভিতরে থেকে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবে, এটা নবীর জন্য শোভনীয় নয়, এটা কি শোভনীয়, অনুরূপভাবে কোন
কোন মানুষের জন্য কোন মুসলমানের জন্য এটা শোভনীয় নয় যে সে মসজিদে বসে জিকির করবে আল্লাহ বিল্লাহ করবে আর বাইরে শয়তানের রাজত্ব চলবে দুশ্চরিত্রদের রাজত্ব চলবে অর্থনীতি রাজনীতি মানুষের তৈরি করা আইন দিয়া চলবে আর মুসলমানেরা শুধু নামাজ পড়বে শুধু মিলাদুন নবীর মাস এলে পড়ে রবিউল আউয়াল মাস এলে পড়ে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা তারপরে গরম গরম 10 খান জিলাপি আমরা যেন রাসূলকে এই কথা বলতে চাই হে রাসূল আপনারে যে কত ভালোবাসি দেখেন না তাকায় ওই মদিনা থেকে তাকায় দেখেন কত ভালোবাসি আপনাকে আপনার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা মিলাদ পড়েছি আর আমাদের বাজারের যত মিষ্টি ছিল দাম বাড়ায় দিয়া সব মিষ্টি আমরা খাইয়া ভালাইছি এটা হলো মহব্বতের নমুনা জোরে কর নাউজুবিল্লাহ এটা নয় বরং হুজুরের হুজুর সম্পর্কে আল্লাহ বলছেন আমি রাসূলকে পাঠিয়েছি এই জন্য মানুষের তৈরি করা সকল মতবাদের উপর ইসলামকে গালিব করে দেবে এই জন্য বাংলাদেশে ইসলাম গালিব আছে না জোরে বলেন আছে না ওনারে রায় কোরআনের আইন দিয়া বঙ্গভবন চলে না আস্তে বলেন কেন চলে না কোরআনের আইন দিয়া সেক্রেটারিয়েট চলে না কোরআনের আইন দিয়া ইউনিভার্সিটি চলে না কোরআনের আইন দিয়া ক্যান্টনমেন্ট চলে না কোরআনের আইন দিয়া আপনার ব্যবসা বাণিজ্য চলে না কোরআনের আইন দিয়া কোর্ট কাছারি আদালত চলে না কোনটাই চলছে না সুতরাং আমরা কিরকম মুসলমান হলাম যদি আল্লাহর দেওয়া বিধান জমিনে কায়েম করতে না পারি আল্লাহ বলছেন আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে দিনকে খালিস ভাবে আমার জন্য নির্দিষ্ট করে দিতে হবে তার মানে ব্যক্তিতে পরিবারে সমাজে ও রাষ্ট্রে কারো কথা মানা যাবে না আজকে 10 দফা 5 দফা 15 দফা 40 দফা 200 দফা দফার শটে মানুষের কাম শেষ ঠিক কি না কয় মানুষের কাজ শেষ হয়ে গেল এই দফার জ্বালায় সুতরাং দফা মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়াও এত মানুষের পিছনের আইনের পিছনে না দৌড়াইয়া যদি আমি আল্লাহর দিকে যদি দৌড়াতে দিনকে খালেস ভাবে যদি আমার দিকে করে দিতে তাহলে এই দুরবস্থায় তোমরা পড়তে না মানুষেরা ওই একবার কে একজন বলল মঞ্চে দাঁড়াইয়া এত বছরের মধ্যে কিছু খাবার দিবার পারুম না জনগণ দুহাত উঁচু করে বলল আমরাও না খাইয়া থাহুম আল্লাহ বললেন আমিও দেহুম কাহা তক না খাইয়া থাকতে পারো ঠিক কি না কর না খাওয়ার পালা চলল হায় রে না খাওয়া রাস্তায় রাস্তায় মানুষ না খেয়ে মরেছে ভুলে গেছেন জোরে কন ভুলে গেছেন মানুষ মানুষের বমি খেয়েছে মনে আছে না কাপড় পায় নাই যুবতী মেয়েরা কাপড়ের অভাবে জাল পরিধান করে ইজ্জত ঢাকার চেষ্টা করেছে খেতে খাবারে রাস্তার ধারে একটা কচু গাছও ছিল না কলার ডগা চাবায় চেবায় মানুষে খেয়েছে ঠিক কি না কর মানুষ যখন মানুষকে প্রভু মানে তখন আল্লাহর গজব নাজিল হয়ে যায় খা সম্মের খাওয়া দেখি কেমন খাই তোরে খাওয়াইতে পারে ভাইরা আমার আমি একবার ওই দেশ যখন স্বাধীন হয়ে গেল ঠিক তার পরপরই একাত্তরের শেষ দিকে আপনার ওই বাহাত্তরের প্রথম দিকে ওয়াজ মাহফিল আমার শুরু হলো বিভিন্ন জায়গায় তাফসির তো ট্রেনের ভিতরে বসা শুনি যে কিছু ওই একই কম্পার্টমেন্টে কিছু ছেলেবেলেরা বসা কি জানি কয় কানে কানে আমারে শুনায় না অনেকক্ষণ পর আমি বললাম যুবকরা আমি তো একা আমার সাথে কেউ নাই তোমরা যে কি কও আমি তো মোটে শুনি না একটু জোরে কও না কয় না আপনারে শোনাবো না বলি তো আস্তে আস্তে কই তাই বললাম না ভাই আমি একা একদম বলো না কি বলতেছে তোমরা কয় যে নিতান্ত শুনতি যদি চান তাহলে আসল কথা হলো আমরা যা চাইছিলাম তা পাইনি তো বললাম কি চাইছিলা কয় যে চাইছিলাম একটি শোষণ মুক্ত সমাজ চেয়েছিলাম মানুষে খায় খেয়ে পড়ে সুখী শান্তিতে বাস করবে তার হইল না আমি বললাম বাবারা আর দরকার নাই আর দরকার নাই যদ্দূর হইছে এখন তোমরা একটু শান্তিতে থাকো কয় কি রকম আমি বললাম দেখো এই জমিনে একবার মানুষেরা চাই পয়সা করে চাল খাইতো কয় পয়সা করিয়া বুড়োরা যারা আছেন তারা বলতে পারবে চাল পয়সা ছয় পয়সা করে চাউলের শেষ সাতানা পাঁচানায় লুঙ্গি দেড় টাকা দু টাকায় শাড়ি এটা কি আমি বানায় বলছিস না ঠিক আরে মিয়া যুবক মানুষ যদি কয় ঠিক তা তুমি কি দেখছিলে নাকি বুড়া মানুষে বলবে যে ঠিক বন্ধুগণ
এক সময় দেখা গেল কিছু নেতা সামনে চলে এলেন, এই জুলুম, এই ঔপনিবেশিক জুলুম সহ্য করা যাবে না, চার পয়সা চাউলের শেষ, তিন আনা একটা লুঙ্গি, দেড় টাকা একটা শাড়ি, এই জুলুম বরদাস্ত করা যাবে না। জনগণ বলল আমাদের কি করিতে হইবে, নেতারা বলল তোমরা জাগো, জনগণ বলল আমরা জাগলাম। 1947 সন জাগিয়া দেখে সভ্যনাশ, চার পয়সা শেরের চাউল আটানা, তারপরে সাতানার লুঙ্গি 7 টাকা, 2 টাকার শাড়ি 13 টাকা, 1.5 টাকার সরিষার তেল বা আটানার সরিষার তেল 4 টাকা। এবার এক শ্রেণীর নেতারা সামনে চলে এলেন, এই জুলুম বরদাস্ত করা যাবে না, 8 আনা করে চাউলের সে একটা কথা, 4.5 টাকা করে, 4 টাকা করে খাঁটি সরিষার তেল, এটা একটা কথা হলো, লুঙ্গি একটা 2 টাকা 3 টাকা, শাড়ি একটা 13 টাকা 15 টাকা, বিয়ের শাড়ি 20 টাকায় হয়ে যায়, এই জুলুম আর বরদাস্ত করা যাবে না। আঙ্গুরের স্যার 4 টাকা 5 টাকা 7 টাকা, এই জুলুম সহ্য করা যাবে না, কি করিতে হইবে? জনগণ প্রশ্ন করল, নেতারা কি করিতে হইবে কি করিতে হইবে? নেতারা বলল জাগিতে হইবে জাগিতে হইবে। জনগণ বলল আমরা জাগিলাম। 1971 সন সব জেগে গেল, জায়গা দেখে সভ্যনাশ, সেই 8 আনার চাউলের শের 8 টাকা, 13 টাকার শাড়ি 130 টাকা, 7 টাকার লুঙ্গি 70 টাকা। আমি বললাম যুবকরা আর যাইগো না, যদ্দূর যাক যদ্দূর ভালো, এসাই বেশি জাগলে তাহলে মানুষ সব শেষ হয়ে যাবে, কথা বুঝতে পেরেছ? সুতরাং শান্তি দেওয়ার মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সেই শান্তি আসবে কিভাবে? আল্লাহর আইন মানলে। সেই শান্তি আসবে কিভাবে জোরে কর? আল্লাহর আইন মানলে পরে আসবে, আল্লাহর আইন না মানলে পরে কিছুতেই সেই শান্তি আসতে পারে না। সুতরাং আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানতে হবে। রব্বুল আলামিন বলছেন আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে কেউ যদি অন্যটা গ্রহণ করে তো কি হবে? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বা যারা আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন মানবে, আল্লাহ বলেন কিয়ামতের দিন ওদের কাছ থেকে আমি ওটা গ্রহণ করব না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর নিঃসন্দেহে কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হবে, নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হবে, তার কাছ থেকে ওটা গ্রহণ করবো না। সুতরাং দিন হবে একমাত্র আল্লাহর জন্য, আনুগত্য ভালো করে বোঝেন, ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে সব জায়গায় অর্থনীতিতে, অর্থাৎ বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত আইন চলবে কার? আপনারা যারা অফিসার মানুষ, আলেম ওলামা মানুষ, আপনারা যদি মনে করেন যে আমরা আসতে কবো আল্লাহ, এটা ঠিক না, জোরে সরে বলেন আইন চলবে কার? আল্লাহ ছাড়ার অন্য কারো আইন চলতে পারে না। এরপরে রব্বুল আলামিন বলছেন রফিউদ দারাজাতি যুল আরশি ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিউনজিরা ইয়াউমাত তালাক। রফিউদ দারাজাত, তিনি হলেন অত্যন্ত মর্যাদাশালী, যুল আরশ, আরশের মালিক, ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়ে কাফেরেরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওই যে কালকে বলছিলাম, বলতো যে তোমারে আল্লাহ নবী বানাইলো কেন, তুমি একটু গরিব মানুষ, ধনী মানুষ সে আল্লাহ নবী বানালো না কেন, এতিম দেখে নবী বানালো কেন, একজন বাপ আছে এরকম বানাইতে পারলেন না, তোমার মতো একজন গরিব মানুষকে বানাইলো। এভাবে তারা তর্ক তুলতো যে ধনী মানুষ কেন হলো না, গরিব মানুষের নবী বানাইলো কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলেন আরশে আজিমের মালিক, শাসন কার্য পরিচালনা করার বুঝার মালিক একমাত্র তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন নিজে সীমাহীন ক্ষমতার মালিক, তিনি সৃষ্টি লোকের মধ্যে, তিনি তার বান্দার ভেতর থেকে যারে খুশি তাকে তিনি রূহ দান করেন, রূহ মানে ওহী, রূহ মানে জিব্রাইল,
এখানে রূহ অর্থে রূহ অর্থ হলো জিব্রাইল বা ওহী বা নবুয়াত বান্দার ভিতর থেকে আল্লাহ যাকে খুশি বান্দাদের মধ্য থেকে তাকেই তিনি নবী বানান তোমাদের খেয়াল খুশি মতো নবী আল্লাহ বানান না আল্লাহ নবী বানান তার ইচ্ছে মতো যারে খুশি বান্দাদের ভেতর থেকে তাকেই তিনি নবুয়াত প্রদান করেন ওই যে কালকে বলেছিলাম বা প্রথম দিন বলেছিলাম নবুয়াত ছায়া পাওয়া যায় না নবুয়াত ভোট দিয়ে বানানো যায় না নবুয়াত দাবি করে হওয়া যায় না নবুয়াত আসে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে আসে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে নবুয়াত কেন নবী পাঠাই আল্লাহ বলেন লিউনজিরা ইয়াউমাত তালাক যাতে করে তারা ভয় দেখাতে পারে সতর্ক করতে পারে সাক্ষাতের দিন সম্পর্কে কার সাথে সাক্ষাৎ জরেগন কার সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ করার দিন সম্পর্কে যেন তারা মানুষকে ভয় দেখাতে পারে বুঝাতে পারে يومهم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار شديد تمرام نيرابرون হয়ে আবরণহীন হয়ে আল্লাহর দরবারে তোমাদেরকে উপস্থিত হতে হবে সেদিন সবাই নিরাভরণ হয়ে আবরণহীন অবস্থায় আল্লাহর দরবারে সকলকে উপস্থিত হতে হবে লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই সেদিন আল্লাহর কাছে তোমাদের কোনো জিনিস গোপন থাকবে না যা করেছো সব আল্লাহর কাছে প্রকাশিত হয়ে পড়বেন তিনি সব জানেন সেদিন সেই হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের আধিপত্য আজকের রাজত্ব আজকের বাদশাহী কার দুনিয়ার সব মরে যাবে মানুষ থাকবে না সব শেষ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডেকে বলবেন হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল রে এখন আর কারা বাকি আছে হযরতে আজরাইল বলবেন আল্লাহ দুনিয়ার কোন মানুষ নাই এখন বাকি আছে হযরতে জিব্রাইল হযরতে মিকাইল হযরতে ইসরাফিল আর আমি আজরাইল আর কেউ বাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল জলদি করে চলে যাও জিব্রাইলের জান কবজ করে নাও হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে হযরতে আজরাইল গিয়ে সালাম করবেন আসসালামু আলাইক আল্লাহর শান্তি আপনার প্রতি বর্ষিত হোক আমি আপনার সঙ্গে জিয়ারত করতে এসেছি আল্লাহর নির্দেশ নিয়ে এসেছি আল্লাহ অর্ডার করেছেন আপনার জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে জিব্রাইলের জান কবজ হয়ে যাবে আল্লাহ বলবেন এবার আর কে বাকি আছে হযরতে আজরাইল বলবেন এবার মিকাইল বাকি কয় জান কবজ করো হযরতে মিকাইলের জান কবজ হয়ে যাবে জিজ্ঞেস করবে এবার বাকিকে বলবে ইসরাফিল জান কবজ করো এরপর আল্লাহ বলবেন আর কে বাকি আছে হযরতে আজরাইল বলবেন আল্লাহ আমি বাকি আছি আর কেউ নাই আর তো তুমি আছো আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুত ইয়া মালাকুল মউত মুত মরে যা আল্লাহু আকবার মুত ইয়া মালাকুল মউত মরে যা হযরতে মালাকুল মউত বলবে আল্লাহ রাব্বুল আলামিন সাকরাতে মউত মউতের যে কষ্ট এইটা আমি যে জান কবজ করেছি সারা দুনিয়ার প্রাণীগুলির আমি যদি জানতাম আমার রুহু আমার কবজ করা লাগবে তাহলে এই দায়িত্ব থেকে তোমার কাছে আমি মাফ চাইতাম আয় আল্লাহ এখন আমার জান আমারে কবজ করা লাগবে আল্লাহ বলেন মউত ইয়া মালাকাল মউত মর মরে যা মালাকাল মউত মরে যাবে নিস্তব্ধতা বিরাজ করবে আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই ইল্লা ওয়াজহু আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডেকে বলবেন ইয়া দুনিয়া আইনা কুসুরিকি হে পৃথিবী তোর বিল্ডিংগুলি কোথায় অহংকারীরা বিরাট বিরাট বালাঘাড়া বানাতো গগনচুম্বী হর্মমালা বানাতো কোথায় সেই বিল্ডিং ইয়া দুনিয়া আইনা আসজারুকি কোথায় সেই গাছপালাগুলি যেগুলি দিয়ে তোর বুক সজ্জিত ছিল আইনা আনহারুকি কোথায় সেই দরিয়া সমুদ্র নদ নদী কোথায় আইনা জিবালুকি কোথায় পাহাড় পর্বত সব শেষ হয়ে যাবে আইনা মুলুকি আইনাল মুলুক কোথায় সেই রাজা বাদশারা স্বৈরাচার অহংকারী কোথায় তারা আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়া কিভাবে ডাক দিয়া তারপরে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার কার প্রভুত্ব কার বাদশাহী আজ তাফসীরের ভিতরে আছে একজন বাদশাহ তার হস্তী অভিষেক অভিষেকের দিনে তিনি একজনকে বললেন যে তুমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো তেলাওয়াতের মাধ্যমে আমি মাথায় মুকুট পরব একজন আলিম তেলাওয়াত করলেন কোরআন শরীফের এই রুকুটি যে রুকুটি আমি আপনাদের সামনে বলছি লিমানিল মুলকুল ইয়াউম যখনই বলেছেন বাদশাহ কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে পড়ে গিয়েছেন মাথার তাজ খুলে রেখে বলল আল্লাহ বেশক কোন সন্দেহ নেই আসমান ও জমিনের মালিক একমাত্র তুমি তুমি ছাড়া কেউ নাই ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম কার রাজত্ব আজ আধিপত্য কার বাদশাহ কার সমগ্র বিশ্বলোক হঠাৎ করে বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার একমাত্র আজকের রাজত্ব ওয়াহিদুল কাহ্হার পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব জোরে বলেন সুবহানাল্লাহ স্বৈরাচার ডিক্টেটর জালিম দুনিয়ার উপরে যারা মাতবারি করে কয়দিন করবা মাতবারি রাজত্ব তো আসলে আল্লাহর আসলে কার একটু সময় দিয়ে আল্লাহ দেখেন একটু ফাঁক দিয়া দেখেন দেখি কদ্দূর পারো তারপরে আল্লাহ অ্যাকশন নেন তারপরে কি করেন অ্যাকশন নেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে বলবেন আজকের একমাত্র রাজত্ব আমার কি হবে আজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ প্রত্যেক প্রাণীর কর্মফল দেওয়া হবে যা তারা কামাই করেছিল তার প্রতিফল আজ দেওয়া হবে লাজুল মালিয়ম আজকের দিনে কার উপরে অত্যাচার করা হবে না ইন্নাল্লাহা সারিউল হিসাব আর আল্লাহর হিসাব হবে অত্যন্ত ক্ষিপ্র জোরে বলেন সুবহানাল্লাহ আজকের দিনে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত দুনিয়ায় যা কামাই করেছো যা করেছো আজকে তার প্রতিফল দেওয়া হবে লাজুল মালিয়ম আজকে কার উপরে কোনো জুলুম হবে না অর্থাৎ ভালো কাজ করেছে অথচ তার প্রতিফল যা পাও না তার সাইজে কম পাইল অথবা বেশি পাইল এ ধরনের কোনো কিছুই হবে না কারো উপরে কোনো জুলুম করা হবে না ইন্নাল্লাহ সারিউল হিসাব আর আল্লাহ রাব্বুল আলামিনের বিচার হবে অত্যন্ত ক্ষিপ্র খুবই দ্রুতগতিতে হিসাব হয়ে যাবে তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তি তার বিচারের শক্তি আল্লাহর সত্তা এমনই যে দুনিয়ায় কাউকে রিজেক দিতে গিয়ে কারো ফরিয়াদ শুনতে গিয়ে আর অগণিত মানুষের ফরিয়াদ তিনি শুনতে পান না এমন নয় এমন নাকি আপনি আমি এই মাহফিলে ফরিয়াদ করতেছি এই দিকে সবটাই শুনতে পান জোরে কান সুবহানাল্লাহ কিয়ামতের দিন এমনটি হবে না একটা বিচারীর একটা বিচারের শুনানি শুনতে শুনতে বা দশটা শুনতে শুনতে কাহিল হয়ে পড়েছেন আর শুনতে পারবেন না অথবা একটা শুনে তিনি আর একটা শুনবার জন্য ধৈর্য হারিয়ে ফেলেছেন এমন নয় বরং সবগুলি তিনি শুনতে পারবেন আরেকটি কথা হলো এই দুনিয়ায় কোনো বিচার করতে হলে তার সাক্ষ্য লাগে প্রমাণ লাগে দলিল লাগে সেগুলি না পাওয়া গেলে সঠিক প্রমাণ পাওয়া দলিল সঠিক বিচার করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বিচার করবেন তিনি তখন এমন বিচারপতি সাক্ষ্য প্রমাণ তো আছে আর তারপরে বিচারপতির নলেজে ওই বান্দা সম্পর্কে সবকিছু তার আদালতে রয়ে গেছে ঠিক না বিচারপতির কাছে বান্দা কি করেছে কোথায় ছিল সব তার জানা আছে না এর উপরে ভিত্তি করে তিনি বিচার করবেন আল্লাহ আর বলেন ওয়ানজিরহুম ইয়াউমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন ওয়ানজিরহুম আর তাদেরকে
সতর্ক করো, সাবধান করো। ইয়াউমাল আযিফাতি, যে দিনটি নিকটবর্তী হচ্ছে। ইজিল কুলুবু লাদাল হানাজিরি, লাদাল হানাজিরি কাযিবিন, যে যখন তাদের কলব, তাদের কলিজা মুখের কাছে এসে যাবে আর চুপচাপ অত্যন্ত ধৈর্য ধারণ করে গোসা হজম করতে থাকবে, সেই কিয়ামতের দিনের সতর্কতা তাদেরকে করো, তাদেরকে বুঝাও। অর্থাৎ কিয়ামত খুবই নিকটবর্তী, এইটা খুব বেশি দূরে নয়, খুব কাছে এসে গেছে। আল্লাহ কোরআন শরীফের অন্যত্র বলেছেন, ইক্তারাবালিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষ হিসাবের সময়টা খুব, মানুষের হিসাবের সময়টা খুবই নিকটবর্তী, কিন্তু মানুষ এর থেকে এরাস করে গেছে, এর থেকে মুখ ফিরিয়ে গিয়েছে, সে চিন্তা মনের মধ্যে আনতেছে না। তার যে হিসাব হবে সেই হিসাব সম্পর্কে একদম বেমালুম সে ভুলে গিয়েছে। দিনটা খুবই নিকটবর্তী এবং সেদিন কলিজা আসবে মুখের কাছে, মানুষের কলিজা আসবে মুখের কাছে, ধৈর্য ধরে তারা সেখানে দাঁড়িয়ে থাকবে, বছরের পর বছর চলে যাবে, মানুষ গোসা হজম করতে থাকবে চুপচাপ করে দাঁড়িয়ে থেকে, যেহেতু কোনো উপায় তো নেই, কোনো উপায় নাই রাগ দেখাইয়া। রাগ হবে কেন? তার মানে দাঁড়াতে দাঁড়াতে বছরের পর বছর চলে যাবে, কত বছর? 50,000 বছর হবে, বিচারের দিনটা লম্বা হবে। কত বছর হবে বলুন? 50,000 বছর লম্বা হবে এই দিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিজ্জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা, সেদিন জালিমদের কোন হামিম মানে বন্ধু পাবে না, তারা সাহায্যকারী পাবে না। হামিম বলা হয় এমন বন্ধুকে, যে বন্ধু অন্য বন্ধুকে মারতেছে বলেছে নিজের জানকে বাজি রেখে তাকে উদ্ধার করতে যায়, তাকে আরবিতে হামিম বলা হয়। এমন কোন বন্ধু পাবে না যে তার উপরে শাস্তি আসবে বলে কেউ দৌড়ে আসবে তাকে বাঁচাবার জন্য। ওয়ালা শাফিইন ইউতা, আর এমন কোন সুপারিশকারীও পাওয়া যাবে না যার সুপারিশ শুনতে আল্লাহ বাধ্য হবেন। জোরে কন সুবহানাল্লাহ, কারো ক্ষমতা নাই সেদিন আল্লাহর দরবারে সুপারিশ করার। আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য পারমিশন দিবেন তারা ছাড়া আর কেউ পারবে না। সুপারিশের ব্যাপারটা আল্লাহ নিজে কন্ট্রোল করবেন, কে করবেন? কোন সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল্লাহিস সাফাআতু জামিআ, সমস্ত সাফাত তো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ নিজে কন্ট্রোল করবেন, সুপারিশ কারো জন্য কেউ করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যাকে নির্দেশ করবেন সুপারিশ করার জন্য আর যার জন্য করবেন কেবলমাত্র সেই, আর কেউ না। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আসমান এবং জমিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর কেউ সুপারিশ করতে পারবে না কারো জন্য আল্লাহ নির্দেশ না পাওয়া পর্যন্ত। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুপারিশকারী কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দেশ না দেন তাহলে কেউ কারো সুপারিশ কিয়ামতের দিন করতে পারবে না। অনেকে এই নিয়তে মুরিদ হয় দুই পীরের কাছে, যে কিয়ামতের দিন উনি দুই পীরে আমার দুই হাত ধরিয়া, দুই বুজুর্গে দুই হাত ধরিয়া এরকম করে মারিয়ে দেবে, আমি অমনে ভেস্তের বারান্দায় গিয়ে বসব। বললেন সম্ভব নয়, কেউ করতে পারবে না। নিজেদের দশা কি হবে কিয়ামতের মাঠে সেটাই আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? সুতরাং বাঁচাতে পারবে না কেউ কিয়ামতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকগুলি ওই সব বুজুর্গ আর ওই সব দেবদেবীর কাছে দৌড়ায়, তার কারণ কি? وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা এমন সব জিনিসের ইবাদত করে, এমন সব সত্তার গোলামি করে, দাসত্ব করে, যারা নিজেদের উপকার করতে পারে না, তাদের উপকারও করতে পারে না, কারো খারাপও করতে পারে না, ভালোও করতে পারে না। আর ওরা বলে হা উলায়ে সুফাউনা ইনদাল্লাহ, কিয়ামতের দিন এরা আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ বলেন না, সুপারিশ করতে পারবে না। আল্লাহর হুকুম ব্যতিরেকে কেউ কথা বলতে পর্যন্ত সাহস পাবে না কিয়ামতের মাঠে।
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কওলা মহান আল্লাহ বলেন সেদিন শাফাআত কার্যকর হবে না অবশ্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যাকে পছন্দ করবেন যার সুপারিশ শুনতে পছন্দ করবেন সে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না শাফাআতের ব্যাপারটি সম্পূর্ণ আল্লাহ নিজে কন্ট্রোল করবেন তার কারণ কি তার কারণ হলো পীর হোক ভালো করে শুনেন পীর হোক বুজুর্গ হোক মাওলানা হোক মুরিদদের অবস্থা কার কি তা তো পীরেরও জানার কথা নয় নবীরও জানার কথা নয় ভক্তরও জানার কথা নয় কে কতটা চুরি করছে কে কয়টা ডাকাতি করছে কে কয়টা জেনা করছে সুতরাং এগুলি তো পীর সাহেবের জানা কথা নয় বুজুর্গের জানা কথা নয় কাজী এগুলি যদি পাইকারি দরে সুপারিশের ওয়ার্নার দেওয়া হয় আর সব বুজুর্গরা নিজেদের পাইকারি দরে মুরিদদের যদি সুপারিশ করার জন্য শুরু করে দেয় তাহলে তো বিচারই হবে না বিচার হবে জোরে বলেন হবে সাধারণভাবে বোঝেন একটা অফিসার কোন একটা মিলের ম্যানেজার সেই মিলের ম্যানেজার যদি পাইকারি দরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সুপারিশ গ্রহণ করা শুরু করে চাকরি দেওয়ার জন্য তো মিলের কাজ তো 12:30 বাজবে ঠিক কিনা কোন বিপর্যস্ত হয়ে যাবে মিল বিপর্যস্ত হয়ে যাবে অফিস সকলের সুপারিশ শুনলে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাই তিনি এই সুপারিশের দায়িত্ব সুপারিশের সম্পূর্ণ ব্যাপারটা নিজ হাতে কন্ট্রোল করেছেন মানুষের হাতে ছেড়ে দেননি কিয়ামতের দিন 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থেকে হয়রান হয়ে যাবে তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তারা হয়রান হয়ে গিয়া হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন আবাল বাশার আমরা বিপদে পড়ে গেছি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন হযরত আদম বলবেন ওগো আসরবাসীরা আমি পারবো না সুপারিশ করতে যেহেতু আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম ভুল করে অমান্য করেছিলাম আমি জানি না আজ হাসুরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গী কি ব্যবহার করবে আমার জানা নাই সুতরাং তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে দেখো তিনি কিছু করতে পারেন নাকি হাসরবাসীরা হযরত নূহের কাছে চলে যাবে নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারাও সম্ভব হবে না আমি সাহস পাবো না আল্লাহর সামনে কথা বলার তার কারণ হলো আমি যখন জাহাজে ওঠার জন্য আমার ছেলেকে বলেছিলাম ইয়া বুনাইয়ার কাম্মানা ও ছেলে জাহাজে ওঠো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন নূহরে তোমার ওই ছেলে তাওহীদ মানে না রিসালাত মানে না আখিরাত মানে না এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও লাইসা মিন আহলিক সে তোমার আহাল নয় এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও নবুয়াতির দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে ভাইরা আমার হযরত নূহ বলবেন আমার দ্বারা সম্ভব না আমি সাহস পাই না আল্লাহর সামনে কথা বলার হযরত নূহ বলবেন চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে মূসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না যেহেতু আমি বনি ইসরায়েলের একটা লোককে ফেরাউনের জাতির একটা লোককে একটা থাপ্পড় মারছিলাম মেরেছিলাম এমনি শাসন করার জন্য কিন্তু সে যে মরবে আমি জানতাম না আমার একটা থাপ্পড় খেয়ে সে মরে গেছে আমি মারার নিয়ত করে মানি নাই কিন্তু জানি না আজই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার কি হাসর হবে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমার জানা নাই আমার সাহস নাই আল্লাহর সামনে কথা বলার তোমরা হযরত ইব্রাহিমের কাছে যাও হযরত ইব্রাহিম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমিও পারবো না যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমারও কিছু ভুল ত্রুটি আছে নাকি আমি জানি না থেকে যেতে পারে আমাকে যখন ডাকা হয়েছিল পূজা করার জন্য মূর্তি পূজা করার জন্য আমি তখন আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম ইন্নি সাকিম আমি অসুস্থ বলেছিলাম অথচ আমি সুস্থ ছিলাম কাজী এই যে কথা বলেছি কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি আমার অবস্থা হবে আমার জানা নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নি সাকিম আমি অসুস্থ আসলে সুস্থ ছিলেন তাহলে অসুস্থটা কি মানুষের অসুস্থতা এবং সুস্থতা দুই রকম কয় রকম একটা হলো মানসিক আর একটা হলো শারীরিক কথা বুঝছেন তো সুতরাং হযরত ইব্রাহিম মিথ্যা কথা বলেন নাই কোন পয়গম্বর মিথ্যা বলতে পারেন না হযরত ইব্রাহিম মিথ্যা বলেন নাই বলেছিলেন কি হযরত ইব্রাহিমের অবস্থা ছিল গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত আল্লাহরে ছেড়ে দিয়েছে সুতরাং পয়গম্বর মূর্তি পূজায় লিপ্ত জাতিকে দেখে মানসিক অবস্থা সুস্থ থাকতে পারে না পারে সুতরাং মানসিক দিক থেকে তিনি অসুস্থ ছিলেন এতটুকুন কারণে হযরত ইব্রাহিম বলবেন কিয়ামতের ময়দানে আমার সাহস নাই আজ আল্লাহর দরবারে গিয়ে তোমাদের ব্যাপারে সুপারিশ করার বরং তোমরা চলে যাও হযরত ঈসার কাছে হযরত ঈসা বলবেন আসরবাসীরা আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে তার কারণ হলো গোটা দুনিয়ার খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে জোরে বলেন নউযুবিল্লাহ খ্রিস্টানেরা বলেছে
فقالت النصارى المسيح ابن الله আর আমাকে আল্লাহর পুত্র বলেছে অথচ আমি তাদেরকে বলতে বলি নাই এই যে আমারে আল্লাহর পুত্র বলেছে আজ এই আসরের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে আমার জানা নাই সুতরাং আমি পারবো না তবে একটা সাজেশন দিতে পারি আজ এই সুপারিশের কাম কেউ করতে পারবে না চলে যাও আসরবাসীরা আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও আজকের এই দায়িত্ব তার কাছে যাও হাসরবাসীরা দেখবে আল্লাহর নবী মাকামে মাহমুদে সিজদায় থাকবেন হাসরবাসীরা বলবেন ইয়া রাসূলুল্লাহ আমরা বিপদে পড়েছি মুসিবতে পড়েছি আমাদের জন্য সুপারিশ করুন নবীজি বলবেন হাসরবাসীরা আজকের এই কাজ আমার জন্য চলো আল্লাহর কাছে বলি ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব বিচারের জন্য বলবেন রব্বুল আলামিন বলবেন হাবিব বেহেশতি মানুষ তুমি বাঁচো তোমার উম্মতের বেহেশতি মানুষ বাঁচিয়ে দাও তোমার উম্মতের বেহেশতি বান্দাগুলি আমার তোমার উম্মত বেহেশতে কারা কারা যাবে তুমি বাঁচিয়ে নাও আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা উম্মুল মুমিনিন বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে লাখ লাখ পয়গম্বরদের উম্মতের মধ্য দিয়া এত মানুষের মধ্য দিয়ে আপনার উম্মত আপনি কেমনে বেছে নেবেন হুজুর বলেন আয়েশা রে কোন ঘোড়ার চেহারা যদি থাকে গোরাম মুহাজ্জালিন কপাল যদি সাদা থাকে এই কপাল সাদাওয়ালা ঘোড়া যদি হারায় যায় অন্য ঘোড়ার ভিতরে বলো আয়েশা ওই সাদা কপালওয়ালা ঘোড়াটারে তালাশ করে সে পাবে কিনা ঠিক মতো হযরত আয়েশা বলেন হুজুর নিঃসন্দেহে পাবে কোনো অসুবিধা নাই আল্লাহর নবী বলেন আয়েশা রে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরেই আমার উম্মত আমি তালাশ করে পাবো আমার বেহেশতি উম্মতগুলি যারা নামাজ পড়েছিল নামাজের ওযুর কারণে তাদের হাত এবং চেহারাগুলি নূরে ঝকমক করতে থাকবে ওই দেখে দেখে আমার উম্মত আমি বেহেশতে নিয়ে যাব ভাইরা আমার বেঈমান যারা নামাজ পড়ে নাই আল্লাহর নামাজ আজাই যারা করে নাই ওরা বলবে ওরা যখন দেখবে তারা বাদ পড়ে গেল আল্লাহর নবী তাদের সুপারিশ করে না ওরা তখন বলবে নবী আমিও তো আপনার উম্মত আমারও সুপারিশ করেন আল্লাহর নবী বলবেন সোকান সোকান লিমান গায়্যারা মিন বাদি সরে যাও দূর হয়ে যাও তুমি আমার উম্মত নও যদি তুমি আমার উম্মত হতে তাহলে এই নূরের চমক তোমাদের চেহারায় আমি দেখতাম ভাইরা আমার শীতের দিনে কষ্ট করে ফজরের উযু যারা করেন ইশার উযু যারা করেন গরমের দিনে উযু করলি নামাজ পড়লে যে সওয়াব এই শীতের রাতে ফজরের সময় ল্যাপটাকে হারামটাকে হারাম করে যারা ঠান্ডা পানি দিয়া পানি দিয়া উযু করে যারা নামাজ পড়তে গেল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই উযুর কারণে চেহারায় নূর দিয়া দিবেন আর ওই নূর দেখে আল্লাহর হাবিব বান্দাগুলিকে ধরে ধরে বেহেশতে পৌঁছায়া দিবেন এই দুনিয়ায় কোন বুজুর্গ কোন পীর কোন আলেম কাউকে সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ না করেন ভাইরা আমার এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আরো কথা আছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হে নবী আপনি আপনার আহলে বাইতদেরকে ডেকে বলে দেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল আমি কোন নতুন রাসূল নই আমার আগে আরো অনেক রাসূল এসেছে আমি জানি না আমার সাথে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন এ আয়াত নাজিল হয়ে গেল হুজুর ডাকলেন ও ফাতেমা ও আলী ও হাসান হুসাইন আহলে বায়ত সব আসমার সামনে হুজুর আয়াত পড়ে শুনালেন ও আমার মেয়ে ও কলিজার টুকরা ফাতেমা আমার উপরে ভরসা করো না কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসাবে নাজাতের কোন ফয়সালা তোমার হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার ও হাসান ও হুসাইন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসাবে তোমাদের ফয়সালা হবে না আমলের উপরে নির্ভর করো আমল তৈরি করো ভাইরা আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তেকালের পরে হযরতে ফাতেমা রোগগ্রস্ত হয়ে পড়লেন হুজুর যখন মারজে মওতে মুবতালা হয়েছিলেন ইন্তেকাল করবেন যে রাত্রে হযরত ফাতেমা সকলের চাইতে বেশি করে কাঁদতেছিলেন যে হারে আমার তো আর কেউ রইল না আল্লাহর নবী হযরতে ফাতেমা কি এত মহব্বত করতেন কোন দিকে যাওয়ার সময় সকলের শেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন কোন জায়গা থেকে আসলে সর্বপ্রথম হযরত ফাতেমার সঙ্গে দেখা করতেন
হুজুর বলতেন ফাতেমা মামা আমার কলিজার টুকরা যে ব্যক্তি ফাতেমা কি কষ্ট দেয় সে যেন আমারই কষ্ট দিল আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন মৃত্যুর সময় সকলের চাইতে হযরত ফাতেমা বেকরার হয়ে গেছে কাঁদতে কাঁদতে পাগলিনীর মত হয়ে গেছে আল্লাহর নবী হযরত ফাতেমাকে কাছে ডাকলেন কানে কানে কি যেন বললেন হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন মা হুজুর তোমার কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হযরত ফাতেমা বলে আব্বা ও আমার মা আব্বা জান আমার কানে কানে বললেন মা তুই কান্দিস না তোর চোখের পানি আবার সহ্য হয় না কান্দিস না আমি মরে গেলে পরে তোরে সুখবর দিয়ে দেই আমি মরবার পরে আমার সাথে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে আল্লাহর নবীর ইন্তেকালের ছয় মাস পরে হযরত ফাতেমার ইন্তেকাল হয়ে গেল মরজে মওতে মুক্তালা হয়ে গেলেন হযরতে মা ফাতেমা ঘরের মধ্যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেন হযরত আলীকে ডেকে বলেন আলী রে বোধহয় আমার মওত হবে এখনই ও আলী আমার যদি মওত হয়ে যায় দিনের বেলায় আমার জানাজা করবা না দিনের বেলায় বেশি লোককে খবর দিয়া জানাজা দিবা না যেহেতু আমি পর্দায় ছিলাম সব সময়ের জন্য আমার গায়ে কাপড় চোপড় জড়াইয়া মানুষের সামনে নিয়ে যদি জানাজা দাও তাহলে লোকেরা অন্তত পর্দার ভিতরে বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা লম্বা চৌড়া এতটা ছিল কাউকে দেখাবা না রাতের আদারি কয়েকটা লোক নিয়ে আমার জানাজা করে আবার কবরে দিয়ে দিও হযরত ফাতেমা ইন্তেকাল করলেন রাতে হযরতে আলী রাতের বেলায় খবর দিলেন লোকদেরকে কিছু লোক হলো হযরতে আবু জার কবর খোঁজার কাছে গেলেন কবর খোঁজা হয়ে গেল কবরের ভিতরেই হযরত আবু জার নিচে নেমে গিয়ে বলেন কবর রে তোর মধ্যে আজ কারে রাখবো তুই কি জানিস এর কবর তোর ভিতর আজকে যারে রাখবো তিনি হলেন বেহেশতের সরদারিনী বেহেশতের সমস্ত নারীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা খবরদার কবর ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না কবরের থেকে কোনো আওয়াজ নাই আবার হযরতে আবু জার বলেন কবর রেশম তোর ভিতরে যারে রাখবো তিনি হলেন সাইয়্যিদ আসবাব আহলিল জান্নাত বেহেশতের জওয়ানদের সরদার হযরতে মামা হাসান হোসেনের মারে রাখবো খবরদার বেয়াদবি করবি না কোনো আওয়াজ নাই কোনো খবর নাই এরপরে হযরত আবু জার আবার বলেন কবর রে শোন তোর মধ্যে যারে রাখবো তিনি হলেন আসাদুল্লাহিল গালিব দুনিয়ার কাফিরদের জন্য বাগ বানাই আল্লাহ যারে পাঠাইছেন সেই আলীর স্ত্রী খবরদার বেয়াদবি করবি না কোনো জবাব আসে না এইবারে হযরত আবু জার আরো জোরে চিৎকার দিয়া বলে কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো জানিস ইনি হলেন আখেরি জবরার পয়গাম্বার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতিমারে তোর ভিতরে রেখে যাব খবরদার বেয়াদবি করবি না কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল মানুষের মতো করে কবর ডাক দিয়া বলে আবু জার আমি ফাতেমা চিনি না খাতুনে জান্নাত চিনি না হাসান হোসেনের মা চিনি না আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী চিনি না আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে ফাতেমারে চিনি না আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা কবরে বিছায় দেওয়া হবে আর যদি আমল খারাপ হয় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে আরেক মাটি আরেক প্রান্তে চলে যাবে দুই দিক থেকে দুই মাটি আমল জলে ঠাসা মারা হবে গোশত আর হাড় মাটির সাথে জনমের মতো মিশায় দেওয়া হবে বাইরে আমার হযরতে আবু জার চিৎকার মেরে যে বের হয়ে গেলেন জীবনে আর সংসার করতে পারেন নাই আমি বলি ভাইরা এই জন্য এই দুনিয়ার বুকে কোনো বুজুর্গ কোনো পীর কোনো মাওলানা সাহেবের উপরে নির্ভর করে থাকবেন না যে উনি বাঁচাইয়া দিবেন বাঁচাবে আপনার আমল আমল যদি ভালো হয় তাহলে কেয়ামতের দিন আল্লাহ বাঁচাবার ব্যবস্থা করে দিবেন সেই জন্য আমল ভালো করে তৈরি করতে হবে আমল যেন খারাপ না হয়ে যায় আমল যদি ভালো হয় যদি মনটা নরম হয় রাতের বেলায় যদি কানতে পারেন শেষ রাত্রে উঠে চোখের পানি ফেলায় যদি কান্দেন আল্লাহরে আমার মতো গুনাগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে জিন্দিগির গুনাহ আমারে মাফ করে দাও এইভাবে বান্দা যখন কান্দে চতুর্থ আকাশের পরে অথবা প্রথম আকাশে আল্লাহ আসেন আর ফেরেশতারে বলেন ফেরেশতারা দেখ তামাম পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষ ঘুমানো কিছু কিছু মানুষ ওই যে বসে বসে কান্দে কয় কান্দে খা ফেরেশতারা বলে আল্লাহ তুমি তো ভালো জানো আল্লাহ কয় না তোদের মুখে শুনতে চাই ফেরেশতারা বলবে রব্বুল আলামিন ওরা গুনাহ করেছি জাহান্নামের আগুন থেকে তোমার কাছে মাপ চায়
তোমার গজব থেকে মাপ চায় আল্লাহ বলবেন আল্লাহ বলেন ফেরেশতারা আমার ওই বান্দা কি আমারে দেখছে নাকি কয় না দেখে নাই কয় আমার বেহেশত দেখছে নাকি কয় না দেখে নাই আমার দোজক দেখছে নাকি কয় না দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা আমার এই বান্দা গুলি আমারে দেখলো না আমার বেহেশত দেখলো না আমার দোজক দেখলো না হাসর দেখলো না শুধুমাত্র নবীর কথা বিশ্বাস করে কোরআন ও হাদিসের কথা বিশ্বাস করে রাতের আরামের ঘুম হারাম করে কিভাবে কান্দে তাকায়া দেয় ও আমার ফেরেশতারা তো সাক্ষী থেকে যা আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম ভাইরা আমার এই জন্য বলি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে ওই কিয়ামতের দিন কে বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তিনি বাঁচাতে পারবেন তাই সুপারিশের মালিক একমাত্র আল্লাহ তিনি সুপারিশ যাকে করতে বলবেন তিনি ছাড়া কেউ করতে পারবে না এরপরে আল্লাহ বলেন ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর এ বান্দা তোমার সিনার মধ্যে কি লুকাও তোমার চক্ষু কি লুকোচুরি খেলে আর মনের ভিতরে কি গোপন থাকে আমি সব জানি বিচার আমার কাছে আছে আমি বিচার করব ওয়াল্লাহু ইয়াকদি বিল হক ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাইইন ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর والله يقضي بالحق الله فيصله هو بچورنت فيصله والذين يدعون من دونه لا يقضون بشيء الله রে বাদ দিয়া তোমরা যাদের ডাকা ডাকি করো ওদের হাতে কোনো ফয়সালা নাই ওরা কোনো ফয়সালা করতে পারবে না ফয়সালার মালিক কে আল্লাহ ইন্না আল্লাহু ওয়াস সামিউল বাসীর আর নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন এবং দেখেন সেই আল্লাহর উপরে নির্ভর করতে হবে জীবনের সবকিছু কার উপরে নির্ভর করবেন আল্লাহর উপরে আর সুপারিশের একমাত্র সবকিছুর মালিক সুপারিশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামতের দিন যদি মেহরবানি করেন তাহলে আমরা বাঁচতে পারবো আর যদি মেহরবানি না করেন বাঁচার কোনো উপায় নাই সেজন্য নির্ভর করতে হবে একমাত্র কার উপরে বলুন আরো জোরে বলেন কার উপরে আল্লাহর উপরে সুতরাং আসুন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সালাত ও সালাম পেশ করা যাক ইয়া নবী সালাম কালকের মতো আবার হাঁটতেছেন এটা আমি বললাম মনে রাখবেন আরো তো দুই দিন আছে এইভাবে আপনার হুজুরের শানে সালাত ও সালাম হচ্ছে হাঁটা চলা করা বেয়াদবি জোরে বলেন এটা কি তাহলে বেয়াদবি হুজুরের শানে কেন করবেন খবরদার এই বেয়াদবি করার দুঃসাহস কারো সিনার মধ্যে যেন না হয় যিনি যেখানে আছেন আল্লাহর বান্দার মতো গোলামের মতো দাঁড়িয়ে যান আর মহব্বতের সাথে হুজুরের জন্য প্রাণ খুলে সালাম পেশ করেন ইয়া নবী সালাম الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك أنت نور فوق نور أنت الكسير غال أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول يا
كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليهم بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليهم সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসুন। গুরুত্বপূর্ণ মোনাজাত, কোরআন শরীফের তাফসীরের মোনাজাত বিশেষ বৈশিষ্ট্যের দাবিদার। সুতরাং সবাই বসেন, মোনাজাতে শরীক হবেন। কোরআন শরীফের সূরা আল মুমিন থেকে আরো একটি রুকু আপনাদের সামনে যৎসামান্য আলোচনা করা গেল, আর আগামীকাল আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহুল আজিজ। সেগুলি শোনার জন্য আপনারা দলে দলে আপনাদের ভাই আত্মীয় স্বজন আপনাদের ছেলে সকলকে নিয়ে এই মাহফিলে শরীক হয়ে যাবেন কোরআন থেকে জানার জন্য। আল্লাহ সকলকে তৌফিক দিন। একটু পরেই মোনাজাত হবে, মোনাজাতের আগে কয়েকটি ছোট্ট ঘোষণা আছে, ঘোষণাগুলি আপনারা শুনে নেন। তাফসীরুল কোরআন মাহফিলের একটি বৈশিষ্ট্য, একটি রওনক, সেটা হলো এই যে প্রতি বছর আলহামদুলিল্লাহ কোরআন শরীফের তাফসীর শুনে, কোরআন শরীফের আলোচনা শুনে প্রতি বছর আটজন দশজন বারোজন এভাবে করে ইসলাম কবুল করে অমুসলিমদের ভেতর থেকে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে এক ভাই এসেছে, তার নাম দুলাল চন্দ্র শীল। নতুন নাম কিছু সে পছন্দ করেছে নাকি? সে নিজের নাম পছন্দ করেছে মোহাম্মদ নুরুল ইসলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি এখন তাকে পবিত্র ইসলামে দীক্ষা নেওয়ার জন্য আমি তাকে পড়াচ্ছি, আপনারাও পড়েন সাথে সাথে। উনি পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আশহাদু আন্না আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তার কোন শরীক নাই, অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ, এখন তিনি মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকলকে সালাম দেন, আসসালামু আসসালামু আলাইকুম। উনি সালাম দিয়েছেন, আপনারা বলেন ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন। ইনি এখন মুশরিকি মতবাদ থেকে তাওহীদে প্রবেশ করলেন। আমি আজকের এই লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে আমার বুকের সাথে তাকে মিলিয়ে তাওহীদে স্বাগত জানাচ্ছি। বক্তৃতা রেকর্ড করেছি, হয়তো ঘরে নিয়ে যাবো আর যা